ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন আমাজনিয়ার সপ্তম পর্ব। 12ই আগস্ট, ভোর 6:22, আমাজন জঙ্গল। লুই ফ্যাব্রি তার ক্যাম্পের এক প্রান্তে দাঁড়িয়ে আছে, উপভোগ করছে সূর্যোদয়ের সময়টাতে নদীর সৌন্দর্য। দীর্ঘ এক কর্মময় রাতের শেষে খুব শান্ত এক মুহূর্ত। শত্রুর ক্যাম্পের একেবারে নাকের ডগা দিয়ে এক কর্পোরালকে অপহরণের পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে বেশ কয়েক ঘন্টা সময় পার হয়ে গেছে। ফলাফলটা বরাবরের মতোই, কোন রকম ব্যর্থতা ছাড়াই কাজটা সম্পাদন করেছে তার দল। এখন এই 4 দিন পর অন্য দলের উপর গোপনে নজরদারি করার কাজটি রুটিনের ছকে বেঁধে ফেলা হয়েছে। প্রতি রাতে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ রানারের কাজ করে, রেঞ্জারদের থেকে বেশ খানিকটা পথ সামনে এগিয়ে থেকে অবস্থান করে তারা। গভীর জঙ্গল মারিয়ে সুবিধা মতো কোনো জায়গায় পৌঁছে তারা শাখা প্রশাখা বিস্তৃত লম্বা গাছগুলোতে চড়ে বসে, তারপর সেখানে ডালপালার আড়ালে চমৎকারভাবে গা ঢাকা দিয়ে খাপটি মেরে সতর্ক দৃষ্টি রাখতে থাকে নিচের রেঞ্জারদের ওপর। সারাটা দিন জুড়ে লুই তার বাকি সৈন্য সামন্ত নিয়ে প্যাডেল নৌকার এক ক্যাফেলা যোগে এগিয়ে গেছে সামনে। অন্যদের থেকে 10 কিলোমিটার পেছনে অবস্থান করছিল তারা। শুধুমাত্র রাতেই একটু কাছাকাছি এসেছে সবাই। নদীর দিক থেকে ঘুরে গভীর জঙ্গলের দিকে হাঁটা শুরু করল লুই। অসংখ্য গাছের আড়ালে তাদের ক্যাম্পটা এমন এক জায়গায় যে বাইরে থেকে সেটা বোঝা কঠিন, দেখতে হলে উপর থেকে দেখতে হবে। সে আশেপাশে এলাকাটা একটু ঘুরে দেখল। তার 40 জনের দলটি ক্যাম্প গুটিয়ে নিতে শুরু করেছে। দলটি বেশ বৈচিত্র্যময়। তামাটি চামড়ার ইন্ডিয়ানদের সংগ্রহ করা হয়েছে বিভিন্ন গোত্র থেকে। দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ মারুনদের আনা হয়েছে ডাচ গায়ানা থেকে। শ্যামল বর্ণের কলম্বিয়ানদের ভাড়া করা হয়েছে মাদক ব্যবসা থেকে। ক্যাম্পের সবকিছু ঘুরে দেখা শেষ হতেই তার সেকেন্ড ইন কমান্ড তার দিকে এগিয়ে এলো। লোকটা লম্বা ও কৃষ্ণকায়, মারুন গোত্রের বাসিন্দা, নাম জ্যাক। মাত্র 13 বছর বয়সে তারই প্রতিবেশী এক গোত্রের মেয়েকে ধর্ষণ করার অপরাধে গ্রাম থেকে বের করে দেয়া হয় তাকে। বাল্য জীবনটা জঙ্গলেই কেটেছে আর তারই সাক্ষ্য বহন করে চলেছে সে এখনো। তার নাকের একটা পাশ নেই, পিরানা মাছের আক্রমণের শিকার হয়েছিল ছোটবেলায়। সে খুব ভদ্রতার সাথে মাথা নেড়ে সায় দিল। ডক্টর? হ্যাঁ জ্যাক, বলো। মিস্ট্রেস টুসি বোঝাতে চাইছেন তিনি আপনার জন্য প্রস্তুত। হাফ ছাড়ল লুই। অবশেষে বন্দি এতক্ষণে প্রমাণ করেছে সে যথেষ্ট কঠিন। পকেটে হাত দিয়ে একটা ডগ ট্যাগ বের করে এনে হাতের তালুতে ওটা দিয়ে কয়েকবার আঘাত করে ক্যাম্পের একেবারে প্রান্তে কিছুটা নির্জনতায় বানানো এক তাঁবুর দিকে এগিয়ে গেল সে। চোখে ধুলো দেওয়ার মতো এই বিশেষ তাঁবুটি সাধারণত লুই এবং টুসি একসঙ্গে ব্যবহার করে, কিন্তু গত রাতে এমনটা হয়নি। সারারাত টুসি তার নতুন অতিথির মনোরঞ্জন করেছে। লুই নিজের উপস্থিতি জানান দিল। টুসি ডার্লিং, আমাদের মেহমান কি সাহায্য করতে প্রস্তুত? সে ঢোকার মুখের কাপড়টা তুলে মাথা নিচু করে ভেতরে ঢুকল। ভেতরটা অসহ্য গরম। একটা ছোট ব্রেজিয়ার চলছে ঘরের এক কোণে, যেটার সামনে হাঁটু গেড়ে বসা তার মিস্ট্রেস। একগুচ্ছ শুকনো পাতা পোড়াচ্ছে সে ছোট্ট স্টোভটার আগুনে। সুগন্ধি ধোঁয়া উপরে উঠছে কুণ্ডলি পাকিয়ে। উঠে দাঁড়ালো সে আগুনের সামনে থেকে। তার কফি বর্ণের ত্বক চকচক করে উঠল হালকা ঘামের কারণে। লুই তাকিয়ে রইল তার দিকে, যেন ভেতরে টেনে নিচ্ছে তাকে। দ্রুত ছুটে গিয়ে তাকে চাপটে ধরতে ইচ্ছা হলো তার, কিন্তু নিজেকে সংযত রাখল। তাদের মাঝে আজ সকালে এক অতিথি উপস্থিত আছে। সে তার মনোযোগ আগন্তুকের দিকে দিল।
নগ্ন দেহে হাত পাগুলো চারদিকে ছড়িয়ে মাটিতে পড়ে আছে। সারা শরীরে পোশাক বলতে শুধু মুখের ভেতর দলা পাকানো এক টুকরো কাপড়। লুই কর্পোরালের রক্তাক্ত শরীর থেকে চোখ ফিরিয়ে নিল। তার হাতে এখন ডক ট্যাগটি। সে একটি ফোল্ডিং ক্যাম্প চেয়ারে বসল। হাতে ডকটাকে খোদাই করা নামটা পড়ল শব্দ করে। কর্পোরাল জেমস ডি মার্টিনি, আমি খুব নির্ভরযোগ্য মাধ্যম থেকে জানতে পেরেছি তুমি আমাদেরকে সাহায্য করতে রাজি হয়েছ। একটু গোঙানির মতো শব্দ করল লোকটি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। এটাকে কি হ্যাঁ হিসেবে ধরে নেব? সীমাহীন অত্যাচারে নিঃশেষ রেঞ্জার মাথা নেড়ে সায় দিল। ব্যথার অপমানে পুরো চুপসে গেছে সে। কিসে তাকে বেশি কষ্ট দিয়েছে ভাবল লুই, তার উপর করা নির্যাতন নাকি ঠিক এই মুহূর্তটা যখন সে মুখ খুলতে যাচ্ছে। ক্লান্তির এক শ্বাস ফেলে মুখ থেকে কাপড়টা টেনে বের করল লুই। তার দরকার তথ্য। বছরের পর বছর ধরে সে শিখেছে সফলতা ও ব্যর্থতার ভেতর যে পার্থক্য লুকিয়ে থাকে তা থাকে তথ্যের মধ্যে। তার শত্রুপক্ষের টিম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য তার কাছে আসছে। তার টিমের সেট সেভিন নামের এক সদস্য সরাসরি তথ্য পাঠায় তার কাছে। সেভিন ছাড়াও আরো অনেক বিশ্বস্ত সূত্রের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে সে। কিন্তু এতেও লুইয়ের মন ভরছে না পুরোপুরি। সে এই তরুণ কর্পোরালকে অপহরণ করেছে, তার কারণ হলো তার কাছে সরবরাহ করা অন্য সূত্রগুলোর পাঠানো তথ্যে খুঁটিনাটি বিষয় সম্বন্ধে অনেক কিছুই ব্যাপকভাবে অনুপস্থিত। তার মধ্যে অন্যতম হলো মিলিটারিদের জঙ্গলে আসার উদ্দেশ্য কি। অপহরণকারী দলটি কাজ করল একেবারে নির্ভুলভাবে। লাইট ভিশন গ্লাস চোখে দিয়ে ছোট দলটি নদী বেয়ে সবার অলক্ষ্যে রেঞ্জারদের ক্যাম্পের কাছে পৌঁছায়। তারপর অপেক্ষা। ঠিক উপযুক্ত সুযোগটি আসার সাথে সাথেই এক রেঞ্জারকে ডার্টে বিদ্ধ করে ঘায়েল করে। কুরারি নামের একরকম বিষ দিয়ে ডার্টগুলো বানিয়ে দিয়েছিল টুসি। শিকারকে করায়ত্ত করার পর তাকে নিয়ে ফেরত আসার সময় আবারও বুদ্ধির খেলা। তাদের ব্যবহৃত পথটা ঢেকে দিয়ে সেখানে আরেকটি ভুল পথ এঁকে দেয়া হয়। খুব কৌশলের সাথে থোকা দেয়া পথটাকে নদীর তীরের দিকে নিয়ে যেতে যেতে জায়গায় জায়গায় কুমিরের বিষ্ঠা এবং পায়ের ছাপ তৈরি করে ওরা। তার মিস্ট্রেস অপহৃত ব্যক্তিকে ক্যাম্পে ফিরিয়ে আনা পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য মুখের সাথে মুখ লাগিয়ে একরকম অ্যান্টিডোট ঢুকিয়ে দিয়েছিল শরীরের ভিতরে। কিন্তু টুসি তার মেধার প্রকৃত স্বাক্ষর রেখেছে গতকাল রাতে। সারা রাত জুড়ে তার শৈল্পিক অত্যাচারের পদ্ধতিটা ছিল বড়ই বিচিত্র। যন্ত্রণা ও আনন্দের প্রয়োগ একই সাথে। এক অদ্ভুত সম্মোহন চলেছে পুরো রাত জুড়ে, একেবারে মুখ খুলতে রাজি হওয়ার আগ পর্যন্ত। প্লিজ আমাকে মেরে ফেলুন, খসখসে গলায় খুব বিনয়ের সাথে বলল রেঞ্জার। রক্ত বেরিয়ে আসছে তার ঠোঁট থেকে। খুব তাড়াতাড়ি সেটা করব বন্ধু, তবে কিছু প্রশ্ন করতে চাই। লুই কিছুটা পিছন দিকে হেলে টুসিকে সামনে দিয়ে হেঁটে যাবার জায়গা করে দিল। ধোঁয়া উঠতে থাকা পাতার আঁটি হাতে নিয়ে সে কর্পোরালের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেছে। ধোঁয়া ছড়িয়ে পড়ছে সারা ঘরময়। লুই লক্ষ্য করল হতভাগ্য কর্পোরাল যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখতে চাইছে মেয়েটির কাছ থেকে। তার ভীত সন্ত্রস্ত চোখ ওর প্রত্যেকটি নড়াচড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ব্যাপারটা খুব উত্তেজনাকর ঠেকল লুইয়ের কাছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখলো শেষ পর্যন্ত। প্রথমেই মানুষজনের সংখ্যা নিয়ে কথা বলা যাক। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে সে কর্পোরালের পেট থেকে সব তথ্যই বের করে নিল। আর্মিদের সব কোড, কাজের সময়সূচি সবই বলল কর্পোরাল। কোনো কিছুই লিখে নেওয়ার দরকার হলো না লুয়ে। সব রেডিও ফ্রিকোয়েন্সি ও নাম্বারগুলো মাথায় সাজিয়ে নিয়েছে সে। এই তথ্যগুলো অন্য দলে যোগাযোগ আড়িপাততে দারুণ কাজ করবে। এগুলো শোনার পর রেঞ্জারদের শক্তিমাত্রা কতটুকু সে বিষয়ে তথ্য আদায় করল লুই। কত ধরনের ও কি পরিমাণের অস্ত্র আছে, রেঞ্জারদের দক্ষতা কোন পর্যায়ে।
পর্যায়ে, দুর্বলতা কি কি, আকাশপথে সাহায্যের পরিমাণ কেমন, সবই জেনে নিল সে। মানুষটাও সব বলে দিল বাচালের মতো, গড়গড় করে বলে যাচ্ছে একের পর এক, যতটুকু জানতে চাওয়া হচ্ছে তার চেয়েও বেশি। স্টাফ সার্জেন্ট কস্টসের র‍্যাকস্যাকের ভেতর একটা পকেটে হুইস্কি আছে, দুই বোতল। ক্যাপ্টেন ওয়েক্সম্যানের নৌকার ভেতরে এক জায়গায় কাঠের এক ছুরি মিনি নাপাম বোম আছে। কর্পোরাল কঙ্গারের একটা পেন্ডা হাউস ম্যাগা। দাঁড়াও ভাই, সোজা হয়ে বসলো লুই। কি বললে এই মাত্র? নাপাম বোমা, ছোট সাইজে, এক ডজনের মতো। বোমা কেন? দ্বিধাগ্রস্ত দেখালো কর্পোরালকে। জেমস, কঠিন গলায় বলল লুই, আমি জানি না, আমার মনে হয় জঙ্গলে চলার পথে আটকে থাকা কোনো জিনিস অপসারণ করার জন্য। একটা বোমা কতটা জায়গা পুরোপুরি ধ্বংস করতে পারে? আমি ফুপিয়ে উঠল লোকটি, আমি নিশ্চিত নই, হয়তো এক একর, আমি ঠিক জানি না। হাতের কনুই দুটো দু হাঁটুর ওপর ভর দিয়ে সামনে ঝুঁকে এলো লুই। কৌতূহলে এক ভুরু উঁচু হয়ে গেছে তার। আমার কাছে সত্যি বলছো তো জেমস? সে একটা আঙুল নেড়ে টুসিকে ইশারা করল। বিরক্তিকর আলোচনায় মন না দিয়ে ঘরের এক কোনায় আসন গেড়ে বসে কিছু নতুন যন্ত্রপাতি বের করায় ব্যস্ত সে। সংকেত পেয়ে হাতের কাজ ফেলে জঙ্গলি ক্যাচের মতো চার পায়ে ভর দিয়ে নগ্ন কর্পোরালের কাছে চলে এলো। না, চাপা কণ্ঠে কেঁদে উঠল সে, না আমি আর কিছুই জানি না। চেয়ারে আবারও হেলান দিয়ে বসল লুই। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? দয়া করুন আমার উপর। আমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করতে পারি। উঠে দাঁড়িয়ে সে তার মিস্ট্রেসের দিকে ঘুরল। আমাদের এখনকার কাজ শেষ ডার্লিং, সে এখন পুরোপুরি তোমার। একটু এগিয়ে সে গালটা এগিয়ে দিল তার দিকে, একটা চুমু পাবার আহ্বান চোখে মুখে। আকুতি ভরা কণ্ঠে অনুরোধ করল মাটিতে পড়ে থাকা মানুষটি। সময় নষ্ট করো না, টুসিকে বলল লুই, সূর্য প্রায় মাথার উপর উঠে গেছে, খুব তাড়াতাড়ি নৌকায় চড়তে হবে আমাদের। একটু হাসল সে, চোখে মুখে ধোঁয়াটে লালসার উপস্থিতি। তাঁবু থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই এক নজর তার মিস্ট্রেসকে দেখে নিল। ইতিমধ্যে সে ব্যস্ত হয়ে পড়েছে তার কাজের প্রাথমিক ধাপটি শেষ করার জন্য। হাড়ের ছুঁচ সুতো হাতে নিয়ে প্রস্তুত করছে। সম্প্রতি মাথা কুচকানোর এই খেলায় এক নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছে টুসি। সে তার শিকারের চোখ জোড়া জীবিত অবস্থায় সেলাই করতে পছন্দ করে এখন। ভেতরের সত্তাটা যেন পালাতে না পারে শিকারে। শুয়ার গোত্রের সামানরা চোখকে বিশেষ তাৎপর্য দিয়ে থাকে, তাদের কাছে চোখ হলো আত্মার কাছে পৌঁছানোর রাস্তা। পেছন থেকে তীক্ষ্ণ এক চিৎকার ভেসে এলো, টুসি, লোকটার মুখে কাপড় গুঁজে নিতে ভুলো না জানো। কথাটা বলতে গিয়ে একটা ভুল করে বসলো সে। তাদের দিকে এক নজর তাকাতে হলো তার। কর্পোরালের উপর বসে আছে টুসি, তার দুই উড়ু দিয়ে মাথার দুপাশ চেপে ধরে আছে, আর হাত দুটো ব্যস্ত ছুঁচে সুতো পরাতে। দুই উড়ুর মাঝে আটকে থেকে চিৎকার দিচ্ছে রেঞ্জার। আরেকটু ঝুঁকে গেল টুসি, বিস্ময়ে একটি ভুরু উঁচু হয়ে গেল লুয়ে। তার কাছে মনে হলো নতুন কিছু করতে যাচ্ছে মেয়েটি। আমায় ক্ষমা করো ডার্লিং, বলল লুই তাবু থেকে বেরিয়ে যেতে যেতে। বকুনিটা একটু তাড়াতাড়ি দেয়া হয়ে গেছে আসলে, মুখে কাপড় গোজার কোনো প্রয়োজন নেই। কর্পোরালের ঠোঁট জোড়া এরই মধ্যে সেলাই করে দিয়েছে টুসি। গ্রাম, 13 আগস্ট দুপুরবেলা, আমাজন জঙ্গল। ছুঁড়ে দেওয়া দড়িটা ধরে ফেললো নাথান, তারপর সেটাকে একটা শাল গাছের সাথে বেঁধে দিল সে। তার ভুরু জোড়া কুঁচকে আছে। সাবধান, সহযাত্রীদেরকে সতর্ক করল, জায়গাটা জলমগ্ন, সাবধানে পা ফেলতে হবে সবাইকে।
সে কেলিকে নৌকার উপর থেকে নামিয়ে পাড়ের সবচেয়ে শক্ত মাটির জায়গায় যাওয়া পর্যন্ত সাহায্য করল। তার হাঁটু পর্যন্ত কাদা পানিতে মাখামাখি, সারা শরীর ভিজে গেছে। মুখটা মেঘাচ্ছন্ন আকাশের দিকে তুলে ধরল সে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। সারা রাত ঝড়ের শেষে তুমুল বর্ষণ শুরু হয়। এখন এই ঘন্টাখানেক হলো মুষলধারে বর্ষণ হচ্ছে। অতি ক্ষুদ্র বৃষ্টিকণার বিশাল এক চাদর কুয়াশার মতো আছড়ে পড়েছে পুরো জঙ্গলের ওপর। আজকের ভ্রমণটা এখনো পর্যন্ত বেশ অসহ্যকর বলা চলে। সারা সকাল জুড়ে তাদের সবাইকে হস্তচালিত পাম্প দিয়ে নৌকার ভিতর থেকে পানি সেচতে হয়েছে। অবশেষে একটু আগে ক্যাপ্টেন ওয়াক্সম্যান দুপুরের খাবারের জন্য থামতে বললে নাথান খুব খুশি হয়। সবাইকে নৌকা থেকে নামতে সাহায্য করার পর নদী পাড়ের কাদা ভেঙে একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছালো সে। তার চারপাশের পুরো জঙ্গল কাঁপছে। মাথার উপর সবুজের চাদর থেকে ফোঁটা ফোঁটা জল এক হয়ে নিচের দিকে নেমে আসছে অসংখ্য ছোট বড় ধারায়। এমন প্রতিকূল অবস্থায়ও প্রফেসর কাউহিকে নিরুদ্বেগ মনে হচ্ছে। পাম্পাতা দিয়ে ছটফট একটা থলে বানিয়ে জঙ্গলের দিকে খাবার সংগ্রহ করতে ছুটল। তার সাথে আছে কর্পোরাল জার্গেনসেন, সেও ভিজে গেছে। তার খিটমিটে চেহারা দেখে মনে হচ্ছে জঙ্গলে ঢুকতে বিন্দুমাত্র আগ্রহ নেই। দীর্ঘকায় এই সুইডিশ কর্পোরালের কিন্তু ক্যাপ্টেন ওয়াক্সম্যানের কড়া নির্দেশ, এই জঙ্গলে কেউ কোথাও একা যেতে পারবে না, এমনকি অভিজ্ঞ কাউবিও নয়। পুরো ক্যাম্প জুড়ে সবাই ডুবে আছে বিষণ্ণতায়। জেনারেল ক্লার্কের শরীর থেকে ছড়িয়ে পড়তে থাকা ছোঁয়াচে জীবাণুটা সম্ভাব্য কি রোগের কারণ হতে পারে সে সম্পর্কিত তথ্য গতকাল তাদের কাছে পৌঁছেছে। আক্রান্তদেরকে সুস্থদের থেকে আলাদা করে রাখার জন্য কোয়ারেন্টাইন সেল তৈরি করা হয়েছে মিয়ামিতে, এবং জেরাল্ডের লাশ যে ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার আশপাশ জুড়ে। পাশাপাশি ব্রাজিলিয়ান সরকারকেও এই বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে। একাধিক কোয়ারেন্টাইন সেল তৈরি করা হচ্ছে পুরো আমাজন জুড়ে। এখনো পর্যন্ত শুধুমাত্র শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকেই ঝুঁকির মুখে ধরা হচ্ছে। আর প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসেবে ধরা হচ্ছে স্বাস্থ্যবান পূর্ণ বয়স্কদের। তবে এখনো অনেক কিছুই জানার বাকি আছে। এই রোগ সৃষ্টিকারী ভাইরাস ছড়িয়ে পড়ার ধরন, চিকিৎসা পদ্ধতি সবকিছুই এখনো অজানা। ওদিকে ইউনাইটেড স্টেটসে একটি চতুর্থ লেভেলের কন্টেনমেন্ট স্থাপন করা হয়েছে ইনস্টার ইনস্টিটিউটের ভেতর এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য। নাথান ঘুরে তাকালো ফ্র্যাঙ্ক এবং কেলির দিকে। একটা হাত দিয়ে বোনকে ধরে রেখেছে ফ্র্যাঙ্ক। এখনো ফ্যাকাশে হয়ে আছে মেয়েটি। তার ছোট্ট মেয়েটা সহ তাদের পরিবারকে ইনস্টার ইনস্টিটিউটের কোয়ারেন্টাইনে অন্য সব বিজ্ঞানী ও কর্মজীবীদের সাথে রাখা হয়েছে। তাদের কারোর মধ্যে এখনো কোনো রোগের লক্ষণ দেখা যায়নি, কিন্তু নেতিবাচক কিছু ঘটার শঙ্কা কেলির চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। ঘুরে দাঁড়ালো নাথান। তাদের ব্যক্তিগত সময়টুকুতে ব্যাঘাত না ঘটিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। গত 48 ঘন্টার ভেতর তাদের দলের কাউকে এই জঙ্গল শিকার বানাতে পারেনি, আর এটাই একমাত্র আশাব্যঞ্জক ঘটনা। দুদিন আগে কর্পোরাল ডি মার্টিনিকে হারানোর পর থেকে সবাই খুব সতর্ক হয়ে গেছে। জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী ও তাদের স্বভাব সুলভ আচরণ সম্পর্কে নাথান এবং কাউয়ের সতর্কবার্তাগুলো সবাই মনে রেখেছে। এখন নৌকা থেকে নামা বা গোসলের আগে প্রত্যেকে জায়গাটা পরীক্ষা করে নেয়। কাদার ভেতর ডুবে থাকা স্টিংরে অথবা লুকিয়ে থাকা ইলেকট্রিক ইল আছে কিনা। কাউই তাদের শিখিয়েছে কিভাবে সাপ এবং বিচ্ছুদের থেকে দূরে থাকতে হয়। সকালে বুট পায়ে দেওয়ার সময় কেউই ওগুলো ভালোভাবে না ঝেড়ে পায়ে দেয় না। নাথান ক্যাম্পের আশপাশ ঘুরে তাদের ক্যাম্পের সীমানাটুকু দেখে নেয়। ভয়ঙ্কর কিছু আছে কিনা তা খুঁজে বেড়ায় সতর্কতার সাথে। ফায়ার লিয়ানা, পিঁপড়ের বাসা, লুকোনো সাপের আস্তানা এগুলো পরীক্ষা করে একেবারে রুটিন মাফিক একটি কাজ হিসেবে। তাদের দলের সাথে যুক্ত হয়েছে নতুন 2 সদস্য। ওরা হারিয়ে যাওয়া দুজনের জায়গায় এসেছে। ওই দুজন মনোযোগ দিয়ে কাঠ সংগ্রহ করছে। ওদেরকে ভালো করে দেখল নাথান।
দুজনেই প্রথম শ্রেণীতে স্থান পাওয়া সৈনিক। উভয়ই নতুন কমিশন পেয়ে রেঞ্জার ইউনিটে যোগ দিয়েছে। তাদের একজন ট্যাঙ্ক যোদ্ধা, কথায় ব্রনিক্সের টান আছে, নাম এডি জোনস। অপরজন বিস্ময়কর ভাবে একজন নারী, তাদের রেঞ্জার দলের প্রথম নারী রেঞ্জার, ওর নাম মারিয়া ক্যারেরা। 6 মাস আগে সংবিধানের 10 নম্বর অধ্যাদেশে সীমাবদ্ধতাপূর্ণ একটি আইন সংশোধন সংক্রান্ত এক বিল কংগ্রেসে পাশ হয়। তারপর থেকেই রেঞ্জারদের মতো স্পেশাল ফোর্সেও নারীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। তবে এই নতুন নারী রিক্রুটরা স্পেশাল ফোর্সগুলোতে যোগ দিয়েই প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করতে পারে না। অভিজ্ঞতা অর্জনের জন্য আমাজনের এই মিশনের মতো বিভিন্ন মিশনে পাঠানো হয় ওদের। রাতে এক রেঞ্জার হারানোর পরদিন সকালেই নতুন দুজনকে ওয়াওয়ায়ের বি স্টেশন থেকে উড়িয়ে আনা হয়েছে এখানে। মাথার উপর স্থির হয়ে থাকা একটা হুইকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামে ওরা। তার পরপরই ছোট কয়েকটি ট্যাঙ্কি জ্বালানি, অন্যান্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নামানো হয় ওপর থেকে। এবারের পণ্য সরবরাহটা ছিল একই সাথে কঠিন এবং সর্বশেষ। গতকাল সকাল থেকে তাদের টিম জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতেই হুইয়ের উড়ে আসার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে নাথানেরা, ফেলে এসেছে আকাশপথ থেকে আসা সাহায্যের পরিধিও। আসলে আজ অব্দি তারা প্রায় 400 মাইলের মতো ভ্রমণ করে ফেলেছে। তারপরও তাদের কাছে আসতে সক্ষম দূরপাল্লার একমাত্র যে কপ্টারটি আছে সেটা হলো কালো রঙের কমানচি। চকচকে কালো রঙের এই যোদ্ধা দানবটিকে শুধুমাত্র জরুরি প্রয়োজনেই ব্যবহার করা হবে, যেমন দূরের আহত কোনো সদস্যকে উড়িয়ে নিতে অথবা উপর থেকে শত্রুদের উপর হামলা চালাতে। অন্যথায় আজকের পর থেকে ভ্রমণের একেবারে শেষ পর্যন্ত তাদেরকে একলাই পথ চলতে হবে। সবকিছু ঘুরে ফিরে দেখা শেষ হতেই ক্যাম্পের মাঝখানে ফিরে এলো নাথান। কর্পোরাল কঙ্গার এক স্তূপ ছোট ডালপালার উপর ঝুঁকে আছে। স্তূপের নিচে কয়েকটি পাতা রেখে তাতে দেশলাই দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে সে। একটা কাঠি জ্বালাতেই ওপর থেকে কয়েক ফোঁটা পানি পড়ে নিভিয়ে দিল শিখাটা। ধুর! তরুণ কর্পোরাল বেশ বিরক্তির সাথে হাতে দেশলাইটি ছুঁড়ে ফেলে দিল। সদা সবকিছুই পানিতে ভেজা। দাঁড়াও, ম্যাগনেসিয়াম ফ্লেয়ার দিয়ে তোমাদের কপালে আগুন দিচ্ছি, ওগুলো বাঁচিয়ে রাখো, ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান খুব কাছ থেকে আদেশ দিলেন। আজকে লাঞ্চের জন্য একটা কোল্ড ক্যাম্পি করা যাক। পাশ থেকে ম্যানুয়েল একটু কাঁথরে উঠল, তার সারা শরীর ভেজা। তবে দলের যে সদস্যকে সবচেয়ে হতভাগা মনে হচ্ছে সে হলো টরটর। জাগুয়ারটি গোমরা মুখে তার মাস্টারের চারপাশে ধীর ও সদস্ত পদক্ষেপে হাঁটছে। গায়ের লোমগুলো পানিতে চুই চুই, কান দুটো নিচের দিকে ভাঁজ হয়ে ঝুলে আছে। একটা ভেজা বেড়ালের চেয়ে হতভাগা আর কে হতে পারে, এমনকি যদিও সেটা 200 পাউন্ডের, তবুও মনে হয় আমি সাহায্য করতে পারবো, নাথান বলল। সবার চোখ তার উপর এখন। ইন্ডিয়ানদের পুরনো একটি কৌশল আমি জানি। সে ঘুরে জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। কিছুক্ষণ আগে চারপাশ ঘুরে দেখার সময় একটা বিশেষ ধরনের গাছ নজরে আসে তার, সেটাই এখন খুঁজছে। তার পিছু পিছু আসছে ম্যানুয়েল ও ক্যাপ্টেন ওয়াক্সম্যান। খুব দ্রুতই সে খুঁজে পেল ওটা। লম্বা গাছটার ধূসর খোলস চোখে পড়ার মতো অমসৃণ। কোমরে গোজা চাপাতিটা হাতে নিয়ে গাছের ছালের ভেতর ঢুকিয়ে দিল সে। লৌহ বর্ণের ঘন এক প্রকার আঠা বেরিয়ে এলো সাথে সাথে। সে একটা আঙুলে খানিকটা আঠা লাগিয়ে ওয়াক্সম্যানের নাক বরাবর তুলে ধরল। ক্যাপ্টেন ঘ্রাণশুকে বলল, তার পিন্তালের মতো লাগছে। নাথান গাছটায় চাপড় মারল। এটার নাম কোপাল, শব্দটা এসেছে অ্যাজটেক সভ্যতা থেকে। তারা ভার্নিশকে বলতো কোপালি, সেখান থেকে আজকের এই কোপাল। এ ধরনের গাছ পাওয়া যায় সেন্ট্রাল ও সাউথ আমেরিকার সব রেন ফরেস্টে। এটা এখন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, ক্ষত সারানোর কাজে, ডায়রিয়া চিকিৎসায়, ঠান্ডা রোগ কমাতে, এমনকি বর্তমানে এটা দাঁতের আধুনিক চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে। দাঁতের চিকিৎসায়? জিজ্ঞেস করল ম্যানুয়েল। আঠা লাগানো চটচটে আঙুলটা তুলে ধরল নাথান।
যদি তুমি তোমার দাঁতে কখনো ক্যাভিটি পূরণ করে থাকো, তবে ধরে নাও এই কপালের কিছু অংশ মুখে নিয়ে ঘুরছো। বুঝলাম, কিন্তু এটা আমাদের কাজে আসবে কি করে? ওয়্যাক্সম্যান জিজ্ঞেস করলো। নাথান ঝুঁকে পড়ে গাছের গোড়ায় পড়ে থাকা কিছু আধা পচা পাতা এক জায়গায় জড়ো করল। কপালে প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন থাকে। সত্যি বলতে সম্প্রতি এটা নিয়ে গবেষণা চলছে, এটাকে জ্বালানির উৎস হিসাবে ব্যবহার করা যায় কিনা। কোনো ইঞ্জিন এই কপাল দিয়ে চালালে তা গ্যাসোলিন থেকে আরো নিখুঁত ও কার্যকর ভাবে চলবে। নাথান যা খুঁজছিল তা পেয়ে গেল অবশেষে। তবে ইন্ডিয়ানরা এই কপালের গুণাগুণ বহুকাল আগেই জেনে বসে আছে। সে উঠে দাঁড়াতেই সবাই দেখল তার হাতে এক দলা থকথকে কপাল আঠা। একটা লাঠির ছুঁচলো ভাগে হাতের আঠাটুকু লাগালো, ঠিক হাওয়াই মিঠার মতো করে। একটা দেশলাই দেওয়া যায়? ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান পানির অধি একটি কন্টেনার থেকে দেশলাই বের করে দিল। নাথান কাঠিটা জ্বালিয়ে আঠার বলটার এক প্রান্তে ধরল, সাথে সাথে উজ্জ্বল নীল শিখা জ্বলে উঠল তাতে। সে জ্বলন্ত লাঠিটা মশালের মতো করে ধরে নিভে যাওয়া ক্যাম্প ফায়ারের কাছে চলে এলো। ইন্ডিয়ান শিকারীরা শত শত বছর ধরে বৃষ্টি বাদলের দিনে ক্যাম্প ফায়ার চালানোর কাজে এটা ব্যবহার করে আসছে। ঘন্টাখানেক চলবে এটা, ভেজা কাঠগুলো শুকনো করার জন্য সময়টা যথেষ্ট, তারপর বাকিগুলো এমনিতেই চলবে। সবার চোখ অগ্নিশিখার দিকে। নাথানের আঠার বলটা ডালপালা আর পাতার মাঝখানে বসানো শেষ হতেই কেলি ও ফ্র্যাঙ্ক তাদের সাথে চোখ দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই ছোট ডাল ও কাঠগুলোতে আগুন ছড়াতে থাকলো ধীরে ধীরে। দারুণ! হাত দুটো আগুনে গরম করতে করতে ফ্র্যাঙ্ক বলল। নাথান খেয়াল করল কেলি মুখে একটা হাসির রেখা ফুটিয়ে তাকিয়ে আছে তার দিকে। গত ২৪ ঘন্টার মধ্যে এটাই তার প্রথম হাসি। গলাটা পরিষ্কার করে নিল নাথান। আমাকে ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ দিতে হলে ইন্ডিয়ানদের দিন। আমরাও মনে হয় ওটা করতে পারবো। প্রফেসর কাউবি হঠাৎ কথা বলে উঠল পিছন থেকে। সবাই ঘুরে দাঁড়ালো। কাউবি এবং কর্পোরাল জার্গেনসন দ্রুত হেঁটে এলো তাদের দিকে। একটা গ্রাম পেয়েছি আমরা, জার্গেনসন বলল প্রসারিত চোখে। সে হাত দিয়ে জঙ্গলের একটা দিক দেখালো যেদিকে তারা খাবার সংগ্রহ করতে গিয়েছিল। আধা কিলোমিটারেরও কম হবে এখান থেকে, পুরো গ্রামটাই ফাঁকা। অথবা হতে পারে তেমনটা মনে হচ্ছে, নাথানের দিকে খুব তাৎপর্যপূর্ণ একটা দৃষ্টি দিয়ে বলল কাউবি। নাথানের চোখ দুটো প্রসারিত হল। এরাই কি সেই একই ইন্ডিয়ান যারা তাদের উপর গোপনে নজর রাখছে? আশা জেগে উঠল তার ভেতর। আজ যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল খুব চিন্তিত হয়ে পড়েছিল নাথান, পাছে জেনারেল ক্লার্কের ব্যবহৃত পদ পানিতে ধুয়ে না যায়। আমাজনীয় অঞ্চলের বর্ষার সময়টা যে শুরু হতে যাচ্ছে ঝড়টা তার লক্ষণ মাত্র। সময় কমে আসছে দ্রুত, কিন্তু এখন আমাদের এক্ষুনি এটা অনুসন্ধান করা উচিত, বলল ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান। তবে সবার আগে তিনজন রেঞ্জারের একটা দল গ্রামটাকে রেকি করে আসবে। একটা হাত উঁচু করল কাউবি। আমার মনে হয় এটাই ভালো হয় যদি আমরা কম আক্রমণাত্মক ভাবে সামনে এগোই। এরই মধ্যে ইন্ডিয়ানরা কিন্তু জেনে গেছে আমরা এখানে আছি। আমার বিশ্বাস এ কারণেই ওরা গ্রাম ছেড়ে চলে গেছে। ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান বাধা দেওয়ার জন্য মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু এক হাত উঁচু করেই তাকে থামিয়ে দিল ফ্র্যাঙ্ক। তাহলে আপনার পরামর্শটা কি? কাউই নাথানের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। প্রথমে আমরা দুজন যাব, আর কেউ না। অসম্ভব, চিন্তা ভাবনা না করেই বলে ফেলল ওয়্যাক্সম্যান। আমি চাই না আপনারা ঝুঁকি নিয়ে ওখানে যান। ফ্র্যাঙ্ক তার মাথার রেড সক্স ক্যাপটা খুলে ভুরুতে জমে থাকা পানি মুছল। আমার মনে হয় প্রফেসরের কথা আমাদের শোনা উচিত। ভারী অস্ত্রশস্ত্রের দলবল নিয়ে গেলে ইন্ডিয়ানরা শুধু আমাদেরকে ভয় পাবে,
কিন্তু তাদের সহযোগিতার দরকার আছে আমাদের। পাশাপাশি আপনাদেরকে একা যাওয়ার ব্যাপারে ক্যাপ্টেন ওয়াক্সম্যানের কথাটাও আমি মাথায় রাখতে চাই। তাহলে শুধু একজন রেঞ্জার আসুক, নাথান বলল। হাতের রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিয়ে হাঁটবে আমাদের সাথে। এই ইন্ডিয়ানরা হয়তো বিচ্ছিন্নভাবে বসবাস করে, কিন্তু তাদের বেশিরভাগই রাইফেলের সাথে পরিচিত। আমিও যেতে চাই, আনাফং বলল। তার দীর্ঘ কালো চুলগুলো কপালের দুপাশ দিয়ে কাঁধের উপর গিয়ে পড়েছে। দলের সাথে একজন মহিলা থাকলে তুলনামূলকভাবে অনেক কম আক্রমণাত্মক মনে হবে। এ কারণে ইন্ডিয়ানরা কোথাও আক্রমণ করার সময় কোনো মহিলা সঙ্গে রাখে না। নাথান মাথা নেড়ে সায় দিল। ডক্টর ফং ঠিকই বলেছেন। ভুরু কুচকালো ক্যাপ্টেন ওয়াক্সম্যান। পরিষ্কার বোঝা যাচ্ছে বেসামরিক কাউকে অচেনা লোকালয়ে পাঠাতে বিন্দু মাত্র আগ্রহ নেই তার। সেক্ষেত্রে আমি যেতে পারি তাদের ব্যাকআপ হিসাবে। সবার দৃষ্টি গিয়ে পড়ল সত্য যোগ দেওয়া নারী রেঞ্জার ক্যারেলার উপর। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দরী, শ্যামলা বর্ণে ল্যাটিন আমেরিকান। মাথার চুলগুলো ছোট করে ছাটা। সে ক্যাপ্টেন ওয়াক্সম্যানের দিকে ঘুরল। স্যার, নারীদের যদি কম ভয়ঙ্কর মনে হয়, তবে আমি মনে করি এখনকার মিশনের জন্য আমি সবচেয়ে উপযুক্ত। চোখে মুখে অনিচ্ছা ভাব থাকা সত্ত্বেও অবশেষে রাজি হল ওয়াক্সম্যান। বেশ, এবারের মতো প্রফেসর কাউয়ের সিদ্ধান্তের উপর আস্থা রাখছি আমি। পাশাপাশি সামনের দলটির সাথে আমাদের নিরবচ্ছিন্ন রেডিও যোগাযোগ থাকবে। ফ্র্যাঙ্ক তাকালো নাথান ও কাউয়ের দিকে, মাথা নেড়ে সায় দিল তারা। সন্তুষ্ট চিত্তে গলাটা পরিষ্কার করে নিল ফ্র্যাঙ্ক। আচ্ছা, তাহলে যাওয়া যাক। কেনি দেখল ওদের পুরো টিমটা কিছুক্ষণের ভেতরেই কয়েকটি ছোট দলে ভাগ হয়ে গেল। নাথান, কাউই, আনাফং এবং প্রাইভেট ক্যারেরা এরই মধ্যে তাদের পন্টুনে চড়ে যাত্রা শুরু করে দিয়েছে। সেই সময়টাতে ক্যাপ্টেন ওয়াক্সম্যান ব্যস্ত রইল তার নিজের দলটি নিয়ে। তিনজন রেঞ্জারকে নিয়ে দ্বিতীয় নৌকাতে চড়ে বসল সে। দ্রুত সাড়া দেওয়ার জন্য নাথানদের থেকে শখানিক মিটারের মতো নিরাপদ দূরত্ব বজায় রেখে সামনে এগোতে থাকবে ওদের পিছু পিছু। পাশাপাশি আরো তিনজন রেঞ্জার জঙ্গলের ভেতর দিয়ে কর্পোরাল জার্গেনসেনের নেতৃত্বে এগোতে থাকবে গ্রামের দিকে। এই দলটা গ্রাম থেকে 100 মিটার দূরে পজিশন নেবে। প্রস্তুতি হিসেবে সারা মুখে রং মেখে ক্যামোফ্লেজ করেছে তারা। ম্যানুয়েলও প্রস্তুতি নিয়েছিল সর্বশেষ দলটির সাথে যাবার জন্য, কিন্তু ক্যাপ্টেন ওয়াক্সম্যান থমকে সুরে থামিয়ে দিয়েছে তাকে। বাকি সব সিভিলিয়ানরা থাকবে এখানে। সব ঠিকঠাক হয়ে গেলে কেলি চুপচাপ দেখল তাদের দল চলে যাচ্ছে। দুজন রেঞ্জার কর্পোরাল টম গ্রেভস ও শুদ্ধ যোগ দেওয়া প্রাইভেট এডি জোনস ক্যাম্পের গার্ড হিসেবে কাজ করছে। বাকি সবাই যে যার কাজে রওনা দিতেই জোনস বীরবীর করে অশ্লীল ভঙ্গিতে রডনিকে কিছু বলল। ঘটনাচক্রে কেলি শুনে ফেলল তা। আমাদেরকে বেকুব গাধা মনে করে আঙুল চুষতে এখানে রেখে গেল। কোনো কথা বলল না কর্পোরাল গ্রেভস। সে এক মনে তাকিয়ে আছে ছিটছের বৃষ্টির দিকে। পরিষ্কার বোঝা যাচ্ছে তার ভাই রডনির শোকে এখনো কাতর সে। চারপাশে কেউ নেই কেলি। সে ফ্র্যাঙ্কের দিকে এগিয়ে গেল। তার ভাই এই মিশনে নামে মাত্র লিডার হলেও ছোট দল তিনটির যে কোনো একটিতে যোগ দেবার অধিকার তার আছে। কিন্তু সে এখানে থেকে যেতেই মনস্থির করেছে। কেলি জানে এটা সে ভয়ের কারণে করেনি, করেছে তার যমজ বোনটির কথা মাথায় রেখে। স্যাটেলাইটের সাথে সংযোগ করে দিয়েছি অলিন, একটা বাহু তার বোনের কাঁধের উপর রেখে বলল ফ্র্যাঙ্ক। এখন তুমি রেডি থাকলে স্টেটসের সাথে যোগাযোগ করতে পারি আমরা, মাথা নেড়ে সায় দিল কেলি। আগুনের খুব কাছেই পানিরোধি একটা ত্রিপলের নিচে ল্যাপটপের উপর ঝুঁকে আছে অলিন। তার পাশেই স্যাটেলাইটের ডিশ, সামনে রাখা কিবোর্ডে দ্রুত হাত চালিয়ে যাচ্ছে সে। গভীর মনোযোগে সমস্ত মুখমণ্ডল শক্ত হয়ে আছে তার। রিচার্ড চিন পিছন থেকে তার কাঁধের উপর দিয়ে ঝুঁকে তার কাজ দেখছে।
হাতের কাজ শেষ করে তাদের দিকে মাথা ফিরে মাথা নেড়ে সায় দিল আলিন পাস্তান্নায়ের। সব রেডি? কেনি তার কণ্ঠে রাশিয়ান টানটা ধরতে পারল। এটা এতই সূক্ষ্ম যে সম্পূর্ণ মনোযোগ না দিয়ে তার কথা শুনলে ধরেই যাবে না। এর আগে সে কাজ করেছে রাশিয়ার স্টেট সিকিউরিটিতে। সারা দুনিয়ায় অবশ্য একে কেজিবি নামে সবাই চেনে। সে কম্পিউটার সার্ভেলেন্স শাখার এক সদস্য হিসেবে কাজ করত কমিউনিজমের পতনের আগে পর্যন্ত। ফ্র্যাঙ্ক কেলিকে কম্পিউটারের সামনে রাখা একটি ক্যাম্প চেয়ারের কাছে নিয়ে গেল। ছোঁয়াচে রোগটা ছড়িয়ে পড়ার খবর জানার পর থেকে কেলি দিনে দুবার তথ্যগুলো আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে। সে যুক্তি দেখিয়েছিল, এতে করে স্টেটস এবং তারা উভয় পক্ষের কাছেই সমস্ত রকম তথ্য থাকবে। কিন্তু বাস্তবে তার পরিবারের সবাই ঠিক আছে কিনা এটা জানার জন্যই উদগ্রীব থাকে সে। তার বাবা মা আর তার মেয়ে থাকে গ্রাউন্ড জিরোতে। একটা ক্যাম্প চেয়ারে বসল কেলি। আলিন এক পাশে সরে যেতেই আর চোখে তাকে দেখে নিল। লোকটার আশেপাশে থাকাকালীন সে কখনোই স্বস্তি বোধ করে না। হতে পারে এই কারণে সে নিজে এমন এক বাবার কাছে লালিত হয়েছে যে সিআই এর একজন সদস্য, কিংবা এ কারণেও যে লোকটা সাবেক কেজিবি অথবা লোকটার এক কান থেকে আরেক কান পর্যন্ত গলার উপরে কাটা দাগটিও হতে পারে কেলির এই অস্বস্তির কারণ। অবশ্য আলিনের দাবি সে রাশিয়ান কেজিবির একজন সামান্য কম্পিউটার অপারেটর ছাড়া বেশি কিছু ছিল না। কিন্তু তার কথা যদি সত্যি হয় তাহলে অমন ভয়ঙ্কর কাটা দাগ তার হলো কি করে? 30 সেকেন্ডের মধ্যে কানেক্টেড হয়ে যাব আমরা। কেলি দেখল স্ক্রিনে ছোট একটি ঘড়িতে কাউন্টডাউন করছে। ঘড়িটা উল্টো চলে 30 সেকেন্ড থেকে শূন্যে পৌঁছাতেই তার বাবার মুখ ভেসে উঠল স্ক্রিনে। তার শরীরে সাধারণ পোশাক, গলার টাই অর্ধেক ঢিলে করা, কোনো জ্যাকেট নেই। তোমাকে তো ভেজা ইঁদুরের মতো লাগছে, কাপা কাপা ছবি থেকে প্রথম কথা ভেসে এলো। মৃদু হেসে এক হাত দিয়ে ভেজা চুলগুলো নাড়া দিল কেলি। বৃষ্টি শুরু হয়েছে। তাই তো দেখছি, তার বাবাও হাসলো। এখন বলো ওদিকের খবর কি? ফ্র্যাঙ্ক সামনে ঝুঁকে ক্যামেরার রেঞ্জের ভেতর চলে এলো। তারপর এ পর্যন্ত তাদের যাবতীয় সব খুঁটিনাটি বিষয়ের এক সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে গেল সে। তোমার বোনকে দেখে রাখো ফ্র্যাঙ্ক, তার বাবা কথা শেষে বলল। অবশ্যই। এবার কেলির পালা। মা আর জেসি কেমন আছে? আশ্বস্ত করে হাসি দিল তার বাবা। দুজনেই খুব ভালো আছে, সবাই ভালো আছি আমরা, পুরো ইনস্টিটিউটই। এখনো পর্যন্ত আমাদের এখানে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। সংক্রমিত করতে পারে এমন যে কোনো কিছুই আলাদা করে ফেলা হয়েছে। আর এই ইনস্টিটিউটের পশ্চিম পার্শ্বের পুরোটাই আমরা অস্থায়ী ফ্যামিলি হাউজিং এ রূপান্তর করে ফেলেছি। এমইডি এর অসংখ্য সদস্যের সাথে আছি আমরা, তাই ডাক্তার পাই 24 ঘন্টাই। জেসি কেমন ভাবে নিচ্ছে ব্যাপারটা? তার বয়স তো মাত্র 6। প্রথম দিকে সে একটু ভীত হয়ে পড়েছিল চেনা জায়গা ছেড়ে একেবারে নতুন এক জায়গায় আসায়। পরে দেখা গেছে সে অন্য স্টাফদের ছেলে মেয়েদের সাথে বল খেলায় ব্যস্ত। আচ্ছা দাঁড়াও, তুমি নিজেই কেন জিজ্ঞাসা করছো না ওকে? নড়ে চড়ে বসলো কেলি। তার মেয়ের ছবি ভেসে উঠতেই ছোট্ট একটা হাত আন্দোলিত হলো। হাই মাম্মি। চোখের জলে কেলি উত্তর দিল, হাই সুইটহার্ট, মজা করছো খুব তাই না? আমরা চকলেট কেক খেয়েছি, তারপর ঘোড়ায় চড়েছি। হাসি চেপে তার বাবা জেসির মাথার উপর দিয়ে কথা বলে উঠল। কাছেই ছোট্ট একটি খামার আছে আমাদের সীমানার মধ্যেই, ওখান থেকেই একটা ঘোড়া এনেছিল ওরা বাচ্চাদের আনন্দ দিতে। অনেক মজা করছো মনে হচ্ছে সোনা, ইস তোমার সাথে যদি থাকতে পারতাম। আর জানো কি হয়েছে? একটা ক্লাউন এসেছে এখানে, অ্যানিমাল বেলুন বানিয়ে দেবে আমাদের। ক্লাউন? হিস্ট প্যাথোলজিস্ট ডক্টর এমরি, দারুণ ভাষ আসতে পারে লোকটা, তার বাবা বলে উঠল। আমি তাকে একটা বানর বানিয়ে দিতে বলবো,
জেসি বলল, দারুণ হবে। আরো একটু সামনে ঝুঁকে গেল কেলি, তার বাবা ও মেয়ের ছবি থেকে সবচেয়ে উষ্ণতাটুকু উপভোগ করছে সে। ভার এবং ঘোড়া নিয়ে আর কিছুক্ষণ কথা বলার পর জেসিকে তার নানার কোল থেকে নামিয়ে দেওয়া হলো। মিস গ্র্যামার্সের সাথে আবার ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে তোমার, প্রথমে একটু গাল ফুলিয়ে উঠলেও মেনে নিল অবশেষে। বাই হানি বলে উঠল কেলি, আই লাভ ইউ, আবারও হাত নাড়ল মেয়েটি। বাই ম্যাম, বাই আঙ্কেল ফ্র্যাঙ্কি। আবেগাপ্লুত কেলি খুব কষ্টে নিজেকে সংযত রাখল। জেসি চলে যাবার পর তার বাবার মুখে গুরু গম্ভীর ভাব ফুটে উঠল। সব খবর কিন্তু আশানুরূপ নয়। কি বলে উঠল কেলি, এ কারণেই তোমার মা এখানে নেই। আমরা এখানে বিপজ্জনক কোনো কিছু নিরাপদ স্থানে আটকে রাখলেও ফ্লোরিডায় কিন্তু এটা ছড়িয়ে পড়েছে বেশ জোরে সরে। এক রাতে মিয়ামি হাসপাতালে 6টা কেস রিপোর্ট করা হয়েছে, আর অন্যান্য কান্ট্রি হাসপাতালে হয়েছে আরো ডজন খানে। আক্রান্তদের যেসব কোয়ারেন্টাইন এলাকাতে আলাদা করে রাখা হচ্ছে সেগুলোর পরিধি বাড়াতে হচ্ছে প্রতিনিয়তই, কিন্তু আমাদের মনে হচ্ছে না সময় মতো কাজটা করতে পারছি আমরা। তোমার মা এবং আরো কয়েকজন মিলে সারা দেশের আক্রান্তদের রিপোর্টগুলো মনিটরিং করছে। মাই গড, শ্বাসরুদ্ধ হয়ে এলো কেলি। গত 12 ঘন্টায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা 22 গিয়ে ঠেকেছে, মারা গেছে 8 জন। দেশের সেরা মহামারী রোগ বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী প্রতি 12 ঘন্টায় আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। সত্যি বলতে আমাজনেও মৃতের সংখ্যা বাড়ছে খুব দ্রুত, ইতিমধ্যেই সেই সংখ্যা 500-র কাছাকাছি চলে গেছে। মাথার ভেতর হিসেবটা দ্রুত করে নিতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেলি। তার কাঁধের উপর রাখা ফ্র্যাঙ্কের হাত জোড়া আরো শক্ত হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আক্রান্তদের সংখ্যা 10,000-এ গিয়ে ঠেকবে শুধুমাত্র আমেরিকাতেই। প্রেসিডেন্ট সম্প্রতি একটা বিল পাশ করেছেন ফ্লোরিডাতে আরো ন্যাশনাল গার্ড পাঠানোর জন্য। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এই রোগ হলো দক্ষিণ আমেরিকার ভিরুলেন্ট ফ্লু। কিভাবে এটা এখানে এসেছে তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো উন্মোচন করা হয়নি। কেলি কিছুটা পিছন দিকে হেলে গেল, যেন এই দূরত্ব ঘটনার ভীতি কিছুটা কমাবে। চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়েছে? এখনো না। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাসগুলো কোনো কাজে আসছে বলে মনে হয় না। সর্বোচ্চ যা করতে পারছি তা হলো রোগের লক্ষণ অনুযায়ী রোগীর শিরায় ফ্লুইড, জ্বরের ওষুধ এবং ব্যথানাশক সরবরাহ করা। কিন্তু যতক্ষণ না জানতে পারছি কি কারণে এই রোগ ছড়াচ্ছে, যুদ্ধটা চালানো অনেক কঠিন। স্ক্রিনের দিকে আরো একটু ঝুঁকে এলো তার বাবা। এ কারণে এখানে তোমার ফিল্ডের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। জেরাল ক্লার্কের কি হয়েছিল তা যদি খুঁজে বের করতে পারো তবেই এই রোগের সমাধানটা খুঁজে পাবো। মাথা নেড়ে সাই দিল কেলি। কথা বলতে মুখ খুলল ফ্র্যাঙ্ক, তার কণ্ঠ ফ্যাসফ্যাসে হয়ে গেছে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। তাহলে বরং তোমরা যে যার কাজে ফিরে যাও। নিরস ভঙ্গিতে বিদায় জানানোর পর কানেকশনটা কেটে দিল তার বাবা। কেলি তার ভাইয়ের দিকে তাকালো। সে দেখল তার এক পাশে ম্যানুয়েল এবং অন্য পাশে রিচার্ড জিন দাঁড়িয়ে আছে। এ কি করলাম আমরা? জিজ্ঞাসা ম্যানুয়েলের। হয়তো সেই ইন্ডিয়ান সামানটার কথা শোনা উচিত ছিল। ক্লার্কের মৃত্যুর পর ওয়াওয়ায়ের ওই সামান মৃতদেহটাকে পুড়িয়ে ফেলতে বলেছিল। মাথা ছাকালো জিন, কিছু বলল বিড়বিড় করে। এতে কিছুই হতো না, রোগটা ঠিকই জঙ্গল থেকে ছড়িয়ে পড়তো শেষমেশ, ঠিক এডস এর মতো। ঠিক কি বলতে চাইছেন আপনি? জিজ্ঞাসা করল কেলি। এডস শুরু হয়েছিল আফ্রিকান জঙ্গলের ভেতরে একটা মহাসড়ক তৈরির পর থেকে। এই প্রাচীন ইকোসিস্টেমকে আমরা খুঁচিয়ে দিয়েছি, এনেছি পরিবর্তন, কিন্তু তখনও জানতে পারিনি কোন জিনিসকে আমরা জাগিয়ে দিলাম। কেলি উঠে দাঁড়ালো ক্যাম্প চেয়ার ছেড়ে। তাহলে এটা থামানো আমাদের কাজ,
এইডস এই জঙ্গলে তৈরি হতে পারে, কিন্তু এই জঙ্গলে এই রোগের সবচেয়ে সেরা চিকিৎসা সরবরাহ করছে। 70% এইডস ড্রাগস আসছে গ্রীষ্মমন্ডলীয় গাছপালা থেকে। তাহলে নতুন এই রোগটার জন্ম যদি এই জঙ্গলেই হয়ে থাকে, তবে তার সমাধানও এখানেই থাকবে। তাই যেন পাই আমরা, জিন বলল। অপর এক প্রান্তে জাগুয়ারটা গলা দিয়ে খড়খড় শব্দ করে উঠল। হঠাৎ মাথা নিচু করে দিয়ে সামনে পিছনে নড়াচড়া করছে ওটা। কান দুটো খাড়া, চোখ জোড়া পিছনের জঙ্গলের দিকে নিবদ্ধ। কি হয়েছে ওটার? এক পা পিছনে সরে গিয়ে জিজ্ঞেস করল জেন। টর্টর আরো গভীর ভাবে শব্দ করা শুরু করতেই ছায়া ঘেরা জঙ্গলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ম্যানুয়েল। কোন ঘ্রাণ পেয়েছে সে, কিছু একটা আছে ওখানে। সরু রাস্তাটা ধরে ইন্ডিয়ানদের গ্রামের কাছে চলে এলো নাথান। বিশাল গোলাকৃতি একটি ঘর দেখা যাচ্ছে, যেটার ছাদের মাঝ বরাবর খোলা। ঘরটির কাছে আসতেই নাথান আশা করল পরিচিত কোনো শব্দ শোনার, কিন্তু সাবানাটা থেকে শব্দ পেল না সে। কোনো হুইয়াস তর্ক করছে না, চিৎকার করছে না কোনো নারী আরো খাবারের জন্য, হাসছে না কোনো শিশুও। ঘরটা অতি মাত্রায় নিশ্চুপ, একই সাথে সাহসটুকুও শুষে নিচ্ছে যেন ওটা। ঘরের গঠনশৈলী নিশ্চিতভাবে ইয়ানোমামদের, আনাফং এবং কাউইকে আস্তে আস্তে করে বলল নাথান। তবে বেশ ছোট, 30 জনের বেশি মানুষ ধরবে না এটাতে। এবার কাউই মুখ খুলল। কেউ নেই এখানে, নদীতে কোনো নৌকা দেখছি না, মাছ ধরার জাল বা অন্যান্য সরঞ্জামও নেই। আগন্তুকদের দেখে কোনো ইয়েবিও ডাকাডাকি করছে না। ইয়েবি? তাদের রেঞ্জার দেহরক্ষী জিজ্ঞেস করল। নাথান বলল, ধূসর ডানার ট্রাম্পেটার, দেখতে কদাকার মুরগির মতো। আসলে পাখনাওয়ালা এই প্রাণীগুলোকে ইন্ডিয়ানরা প্রহরী কুকুরের মতো ব্যবহার করে। যখন কেউ কাছে আসে ওদের উচ্চ স্বরে হাঁক ডাক শুরু হয়ে যায়। অস্ত্র উঁচিয়ে মূল দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে, নিচু হয়ে মাথাটা গলিয়ে দিল ভিতরে। কিছুক্ষণ পর বাঁশ দিয়ে বানানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেল পুরোপুরি। কলা পাতা দিয়ে ঘেরা দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে চিৎকার দিল নাথানের উদ্দেশ্যে। সব ঠিক আছে, কিন্তু আমার পিছনেই থাকুন সবাই। গোলাকৃতি ঘরটার মাঝ বরাবর এগিয়ে গেল ক্যারেরা। হাতে ধরা অস্ত্র তার প্রস্তুত, কিন্তু নাথানের নির্দেশনা অনুযায়ী সেগুলো সম্মুখ ভাগ মাটির দিকে তাক করে রাখা। ইয়ানোমামদের মধ্যে কেউ কারো দিকে তীর তাক করে রাখা মানে যুদ্ধের ডাক দেওয়া। হঠাৎ একটি টিয়া পাখি ডানা মেলতেই তার বাহারি রঙের পাখা দেখে সবাই সচকিত হয়ে পড়ল। পাখিটা বাদামি রঙের এককাদি কলার ওপর বসে কলা খাচ্ছিল। খুব সুবিধার ঠেকছে না ব্যাপারটা আমার কাছে, বলল কাউবি। মাথা নেড়ে সায় দিল নাথান। সে ভালো করেই জানে প্রফেসর কি বলতে চাইছে। কেন? প্রশ্ন ক্যানেরার। যখন ইয়ানোমামরা জায়গা বদল করে নতুন কোথাও যায়, হয় তাদের পুরনো সাবানোটাকে পুড়িয়ে ফেলে অথবা প্রয়োজনীয় সব দ্রব্যাদি সঙ্গে নিয়ে যায়। কাউই তার চারিপাশের দিকগুলোতে ইঙ্গিত করল। বাস্কেটগুলোর দিকে দেখো, তারপর বিছানা, পালকের স্তূপগুলো, এসব কিছু তো এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তাহলে কিসের জন্য তাড়াহুড়ো করে তারা নিজের বাসস্থান ছাড়তে বাধ্য হলো? জিজ্ঞেস করলো আনা। খুব ধীরে মাথা ঝাঁকালো কাউ। কোনো কিছু তাদেরকে আতঙ্কিত করে দিয়েছিল অবশ্যই। আমরা? সবার দিকে তাকিয়ে বলল আনা। আপনার কি মনে হয় তারা জানতো আমরা আসছি? জায়গাটা ইন্ডিয়ানদের হয়ে থাকলে আমি নিশ্চিত তারা আমাদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহল ছিল। জঙ্গলের উপর সূক্ষ্ম দৃষ্টি রাখে তারা সব সময়। কিন্তু আমার মনে হয় না আমাদের দলটির কারণেই তাড়াহুড়ো করে তারা সাবানো ছেড়ে পালিয়েছে। এটা কেন বলছো তুমি? মানুষজন থাকার জায়গাগুলো সামনে গেল কাউরি। আগুন চালানো জায়গাগুলো পুরো ঠান্ডা। যে কলার গাদের উপর বসে টিয়া পাখিটা কলা খাচ্ছিল সেটার উপর মৃদু ধাক্কা দিল সে। এগুলো অর্ধেকটাই পচে গেছে,
ইয়ানোমামোরা কখনো এভাবে খাবার অপচয় করে না। বুঝতে পারল নাথান। তাহলে তুমি বলছো ওরা আরো আগে গ্রামটা ছেড়ে চলে গেছে? অন্তত সপ্তাহখানেক আগে তো হবে। কোথায় গেছে তারা? আনা জিজ্ঞেস করল। এটা বলা কঠিন, তবে আরো একটা জিনিস এখানে আছে যেটা বেশ তাৎপর্যপূর্ণ। নাথানের দিকে তাকালো সে। ভুরু কুচকে চারপাশের খুপড়ি ঘরগুলোর দিকে অনুসন্ধানী চোখে তাকালো নাথান। তারপরই সেটা ধরা পড়ল তার চোখে। একটা অস্ত্র নেই, যাই তাদেরকে পালাতে বাধ্য করুক না কেন। হ্যাঁ ঠিক ধরেছ, তারা তাদের জীবন নিয়ে শঙ্কায় ছিল। ক্যানেরা বলল, যদি আপনাদের কথা ঠিক হয়, যদি এই জায়গাটা অনেক আগেই পরিত্যক্ত হয়ে থাকে, তবে আমি আমার দলকে বলতে চাই এখানে আসতে। মাথা নেড়ে সায় দিল কাউরি। এক পাশে সরে গেল রেঞ্জার। রেডিওতে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল সে। কাউরি আস্তে করে নাথানকে ইশারা করল, গোপনে কিছু কথা বলতে চায় সে তার সঙ্গে। কাউরি ফিসফিস করে বলল, এরা সেই ইয়ানোমামো নয় যারা আমাদের অনুসরণ করছে। তাহলে কারা? অন্য কোন দল। আমি এখনো সন্দিহান আদৌ এরা কোনো ইন্ডিয়ান কিনা। আমার মনে হয় ফ্র্যাঙ্ক এবং ক্যাপ্টেন ওয়্যাক্সম্যানকে এক্ষুনি এটা জানানো উচিত। তোমার কি মনে হচ্ছে যে বা যারা এই ইন্ডিয়ানদের তাড়িয়েছে তারাই আমাদের পিছু নিয়েছে? নিশ্চিত নই, তবে সেটা যাই হোক না কেন, ইয়ানোমামোদেরকে যেহেতু তাদের বাসস্থান ছাড়তে বাধ্য করেছে, সে কারণে আমাদেরও এটা গুরুত্বের সাথেই দেখা উচিত। তুমি পুরোপুরি নিশ্চিত তাদেরকে এগুলো বলা উচিত? জিজ্ঞেস করল নাথান। কাউই মুখ খোলার আগেই আনাফং হাজির হলো। দক্ষিণ আকাশের দিকে কিছু একটা দেখাচ্ছে সে। দেখুন কত পাখি। সেদিকে তাকালো নাথান। বৃষ্টি থেমে যেতেই পাখিগুলো নিজের বাসা ছেড়ে আবারও আকাশে ডানা মেলেছে। কিন্তু আধ মাইল দূরেই কালো পাখির বিশাল একঝাড় গাছ ছেড়ে আকাশে উঠতেই মনে হলো যেন কালো মেঘে ছেয়ে আছে দক্ষিণের আকাশ, সংখ্যায় হাজার হাজার। হায় ঈশ্বর! নাথান দ্রুত প্রাইভেট ক্যারিয়ারের কাছে গিয়ে দাঁড়ালো। আপনার বাইনোকুলারটা একটু দিন তো। সে একটানে তার জ্যাকেট থেকে বাইনোকুলারটা খুলে নাথানের দিকে বাড়িয়ে দিল। একটু দম নিয়ে সে ওটার ভিতর দিয়ে আকাশের দিকে তাকালো। পাখিগুলোর দিকে ফোকাস করতে এক মুহূর্ত লাগলো তার। লেন্সের ভিতর দিয়ে দেখতেই পাখিগুলো বর্ণ ও আকারে ভাগ হয়ে গেল। খালি চোখে সবগুলোকে একরকম মনে হলেও আসলে দলটা ছোট বড় নানা রকম পাখির ঐক্যতান। শকুন! বাইনোকুলারটা নামিয়ে রেখে নাথান বলল। কাছে এসে দাঁড়ালো কাউই। অসংখ্য টার্কি শকুন, ইয়েলো হেড, এমনকি রাজসিক শকুনও আছে। বিষয়টা খোঁজ নিয়ে দেখা উচিত, কাউই বলল। তার চোখে মুখের উদ্বেগ নাথান সহ কারোর দৃষ্টি এড়াল না। একদিকে হারিয়ে যাওয়া ইন্ডিয়ান, অন্যদিকে শকুনের দল, ঘোরতর বিপদের সংকেত এটা। ক্যাপ্টেন ওয়েক্সম্যানের ইউনিটটা এখানে না পৌঁছানো পর্যন্ত কোথাও যাওয়া যাবে না, বলল ক্যারেরা। তাদের পেছনে ইঞ্জিনের শব্দ এবং নৌকা একই সাথে আস্তে আস্তে গন্তব্যে পৌঁছেই থেমে গেল। কয়েক মিনিটের ভেতরে তিনজন রেঞ্জার নিয়ে সাবানতে প্রবেশ করল ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান। যা যা ঘটেছে দ্রুত বর্ণনা করে গেল প্রাইভেট ক্যানেরা। যে রেঞ্জারগুলোকে আপনাদের পিছু পিছু আসতে বলেছিলাম তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি আমি, বলল ক্যাপ্টেন। ওরা বাকি সবাইকে এখানে নিয়ে আসবে। এই সময়ের ভেতর আমরা খুঁজে দেখব এখানে কিছু আছে কিনা। তার ইউনিটের তিনজন রেঞ্জারকে সংকেত দিল সে। প্রাইভেট ক্যারেরা, কর্পোরাল কঙ্গার এবং স্টাফ সার্জেন্ট কসকস, এরাই শকুনের বিষয়টা পর্যবেক্ষণ করতে যাবে। আমি ওদের সাথে যেতে চাই, নাথান বলল। ওদের যে জঙ্গলটা ভালো করে আমি চিনি। এক মুহূর্ত থেমে শ্বাস ফেলল ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান। তা আপনি এরই মধ্যে প্রমাণ করেছেন। সে হাত নেড়ে যাত্রা শুরু করার আদেশ দিল নাথানদেরকে। রেডিও কন্ট্যাক্ট রাখবেন সবাই।
রওনা দিতেই নাথান আর চোখে দেখল কাউবি ওয়্যাক্সম্যানের কাছে যাচ্ছে। ক্যাপ্টেন, আমার মনে হয় আপনাদেরকে একটা বিষয় জানানো উচিত। নাথান খুব দ্রুত সাবানোর ছোট দরজাটা দিয়ে বের হয়ে গেল। পালিয়ে বাঁচলো যেন সে। মনে মনে কল্পনা করল ওয়্যাক্সম্যান তার এবং কাউবির রাতের বেলার চুপিসারে ক্যাম্পের চারপাশে ঘুরঘুর করে বেড়ানোর কাহিনীটা শুনে খুশি হবে না মোটেই। প্রফেসরের চাতুর্যপূর্ণ ব্যাখ্যা শোনার আগেই ওখান থেকে কেটে পড়তে পেরে খুব খুশি সে। নাথান রাত চলতে শুরু করল। পায়ে হাঁটা পুরনো একটা পথ চোখে পড়ল তাদের, যেটা পানির ধারার সাথে সমান্তরাল হয়ে চলে গেছে। পথটা জুড়ে কিছু পায়ের ছাপ লক্ষ্য করল সে। ছাপগুলো পুরনো, বৃষ্টিতে প্রায় অস্পষ্টই হয়ে গেছে। সবগুলোই নগ্ন পায়ের ছাপ। সে একটা ছাপ প্রাইভেট ক্যারেরাকে দেখালো। ইন্ডিয়ানরা এই রাস্তা দিয়ে পালিয়েছে আমি নিশ্চিত। মাথা নেড়ে সায় দিল ক্যারেরা। তারপর সামনে এগিয়ে যেতে নির্দেশ দিল নাথানকে। ব্যাপারটা অস্বাভাবিক, যদি তারা ভয় পেয়ে থাকে তবে কেন পায়ে হেঁটে পালাবে? কোনো নদীপথ ব্যবহার করবে না? পানির ধারাটা অনুসরণ করে ছাপগুলো দেখতে দেখতে এগিয়ে চলল নাথানেরা। তাদের চারিপাশের বন অস্বাভাবিক ভাবেই শান্ত, প্রায় নিশ্চুপ। ব্যাপারটা অদ্ভুত এবং ভয়ঙ্কর। ঠিক এমন সময় নাথানের মনে পড়ে গেল সে তার নিজের শটগানটা কাম্পে ফেলে এসেছে, তাই সে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলছে, চোখ দুটোও ব্যস্ত লুকিয়ে থাকা কোনো বিপদ আছে কিনা তা খুঁজতে। কোনো কিছুই দৃষ্টির বাইরে রাখতে চায় না সে। হঠাৎ হোঁচট খাওয়ার মতো করে থেমে গেল নাথান। দম বন্ধ হয়ে আসছে তার। প্রাইভেট ক্যারেরা প্রায় ধাক্কা দিতে বসেছিল তাকে পিছন থেকে। থ্যাতেরি, থামার আগে সংকেত দেবেন না। অপর দুজন রেঞ্জার বুঝতে পারলো না তারা থেমে গেছে, হেঁটে চললো তাদেরকে পিছনে রেখেই। বিশ্রাম দরকার? ক্যারিনার কণ্ঠে পরিহাসের সুর। না, কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বলল নাথান। এদিকে দেখুন। ছোট্ট একটা গাছের এক ডালে রংচাটা হলদে রঙের বস্তু গেঁথে আছে। বস্তুটা পুরোপুরি ভেজা, আকারে একটা তাসের অর্ধেক হবে, প্রান্তগুলো অমসৃণ। নাথান ডাল থেকে মুক্ত করে নিল ওটা। কি এটা? ইন্ডিয়ানদের কোনো কিছু নাকি? না, সেরকম কিছু না। এটা পলিয়েস্টার, আমার মনে হচ্ছে, মানে কৃত্রিম কিছু একটা। সে ওই ডালটা পরীক্ষা করে দেখল যেটাতে ওটা গেঁথেছিল। চিকন ডালটার অগ্রভাগ কাটা হয়েছে, স্বাভাবিকভাবে ভাঙা নয়। ছুচলো প্রান্তটা ভালো করে দেখা শুরু করতেই গাছের গুঁড়িতে আঁকা কিছু চিহ্ন নাথানের দৃষ্টি আকর্ষণ করল। এটা আবার কি? সে দ্রুত গাছের গুঁড়ির উপর ঝুঁকে জমে থাকা পানি সরিয়ে দিল। হায় ঈশ্বর, কি হলো? নাথান সরে দাঁড়ালো যাতে রেঞ্জার ভালো করে দেখতে পারে। গাছের গুঁড়ির বাঁকে যেটা খোদাই করা হয়েছে সেটা গোপন কোনো মেসেজ। ক্যারেরা ঝুঁকে গেল সামনের দিকে। এই জি এবং সি দিয়ে জেরাল্ড ক্লার্ক, চট করে বলে উঠল নাথান। সেই লিখেছে এটা। এই তীর চিহ্নটা নিশ্চিত ভাবেই সেদিকটা নির্দেশ করছে যেদিক দিয়ে জেরাল্ড ক্লার্ক এসেছিল, অথবা অন্তত তীর চিহ্নটা এটা বলছে পরবর্তী চিহ্নটা কোথায় বা কোন দিকে পাওয়া যাবে। ক্যারেরা তার কবজিতে লাগানো রিস্ট ক্যাম্পাসটা দেখল। তীরটা দক্ষিণ পশ্চিমে দেখাচ্ছে, আমরাও তো ওই দিকটাতেই যাচ্ছি। কিন্তু সংখ্যাগুলো দিয়ে কি বোঝাচ্ছে? 17 এবং 5? রেঞ্জার খুব দ্রুত মুখটা নিচু করল। সম্ভবত কোনো তারিখ, মিলিটারিদের মতো করে লেখা, প্রথমে দিন তারপর মাস। তাহলে এটা 17 মে, প্রায় 3 মাস আগে। ঘুরে দাঁড়িয়ে নাথান আরো কিছু প্রশ্ন করতে যাবে এমন সময় একটা হাত উঁচু করে তাকে থামিয়ে দিল ক্যারেরা। বাকি হাতটা কানে লাগানো রেডিও ইয়ারপিসের উপর দৃঢ়ভাবে চেপে আছে কানের সাথে। অপর প্রান্তের কথা শেষ হতেই কথা বলল সে।
রজার দ্যাট, বুঝতে পেরেছি, আমরা পথেই আছি, এক্ষুনি আসছি। নাথান কৌতূহলের সাথে তাকালো। কঙ্কর এবং কস্টস, সে বলল তারা কিছু মৃতদেহ পেয়েছে ওখানে। কথাটা শুনে পেটের ভেতরটা মুচড়ে উঠল নাথানের। জলদি চলুন, শক্ত গলায় বলল ক্যানেরা। তারা আপনার মতামত জানতে চায়। মাথা নেড়ে সাই দিয়ে হাঁটতে থাকলো নাথান। তার পিছনে প্রাইভেট ক্যানেরা এ পর্যন্ত আবিষ্কার হওয়া সব কিছু বলে চলেছে তার ক্যাপ্টেনকে। আরো দ্রুত হাঁটা ধরতেই নাথান খেয়াল করল সে এখনো হলদে রঙের কাপড়টা হাতে ধরে আছে। স্মরণ করল জেরাল্ড ক্লার্কের মিশনারিতে হাজির হওয়ার কথা। লোকটা নগ্ন পায়ে পোশাকহীন অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। শুধু একটা প্যান্ট ছিল তার পরনে। লোকটাকে তাহলে নিজের জামা ছিঁড়ে এমন ফ্ল্যাগ বানিয়ে গাছে টাঙিয়ে দিয়ে গেছিল, যেন রাস্তা জুড়ে রুটির টুকরো ছড়িয়ে বোঝাতে চেয়েছিল কোথা দিয়ে সে এসেছে। দু আঙুলের মাঝে কাপড়ের টুকরোটা নিয়ে একটু ঘষল নাথান। দীর্ঘ চার বছর পর আজ তার হাতে দেখানোর মতো প্রমাণ উপস্থিত যে তার বাবার দলের কেউ না কেউ এখনো বেঁচে আছে। তার বাবার বেঁচে থাকা নিয়ে আজ অব্দি এমন কোনো আশা সে জিয়ে রাখেনি মনে। এমনকি বেঁচে থাকার সম্ভাবনাও প্রত্যাখ্যান করে গেছে দৃঢ়ভাবে। আর এতদিন পর যখন বাবার মৃত্যু শোকটা কাটিয়ে উঠেছে, তখনই সেই হারানো শোকটা দ্বিতীয়বারের মতো পেয়ে তাকে অসহ্য করে তুলল। আরো একবার ভালো করে ফিকে হলুদ রঙের কাপড়টা দেখল সে, তারপর পকেটে চালান করে দিল ওটা। রাস্তা ধরে যেতে যেতে সে ভাবল এমন কাপড়ের ফ্ল্যাগ আরো আছে কিনা। যদিও জানার কোনো উপায় নেই, তবু একটা বিষয় সে ভালো করেই জানে, সে তার অনুসন্ধান থামাবে না যতক্ষণ না পর্যন্ত এই সত্যটা আবিষ্কার করতে পারছে। পিছন থেকে একটা অদ্ভুত শব্দ করে উঠল প্রাইভেট ক্যারেরা। সেদিকে তাকালো নাথান। ক্যারেরা তার হাতে নাক মুখ ঢেকে রেখেছে। ঠিক তখনই নাথান বুঝতে পারল পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে, মাংস পচা গন্ধ। এদিকে, কণ্ঠটা সার্জেন্ট কস্টসে। পথের শেষ প্রান্ত থেকে মিটার দশেক দূরে দাঁড়িয়ে আছে বয়স্ক রেঞ্জার। রংচং মেখে এমন কেমোফ্লেজ নিয়েছে যে তার আশেপাশের পরিবেশ থেকে তাকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। নাথান তার কাছে যেতেই যে দৃশ্যটি দেখল তাতে প্রচন্ড এক ধাক্কা খেল সে। হায় ঈশ্বর, বিস্ময়ে পিছন থেকে বলে উঠল ক্যানেরা। তরুণ কর্পোরাল কঙ্কর আরো কিছুটা দূরে দাঁড়িয়ে একটা রুমাল দিয়ে মুখ বাঁধা দাঁড়িয়ে আছে হত্যা চক্রের মাঝে। হাতের M16 নাড়িয়ে শকুনগুলো উড়িয়ে দিতেই অগণিত মাছি তার চারপাশ ঘিরে ধরল। দেহগুলো এখানে সেখানে ছড়ানো ছেটানো, পথে গাছের বাঁকে আবার কিছু পড়ে আছে জলের ধারটার মাছ বরাবর। নারী পুরুষ শিশু সব রকম মানুষই আছে। দেখে বোঝা যায় এরা সবাই ইন্ডিয়ান, কিন্তু নিশ্চিতভাবে বলাটা কঠিন হয়ে পড়েছে। পুরো মুখমণ্ডল কিছুতে চিবিয়ে খেয়েছে, হাত পাগুলোর মাংস বেশিরভাগই খাওয়া, হাড় দেখা যাচ্ছে, ভেতরের অঙ্গগুলো পেট চিরে বের করা হয়েছে, পচা মাংস ভোগেরা দ্রুত খেয়ে নিয়েছে বেশিরভাগ অংশ, বাকিটুকু খেয়েছে অসংখ্য মাছি কীটপতঙ্গ আর কেঁচোরা। মৃতদেহগুলোর খর্বাকৃতি শুধু বলে দিচ্ছে এরা ইয়ানোমাম, নিরুদ্দেশ হওয়া গ্রামবাসী, আর সংখ্যাটা বলে দিচ্ছে পুরো গ্রামটাই হয়তো এখানেই রয়েছে। চোখ বন্ধ করে ফেলল নাথান। কল্পনা করল তার ফেলে আসা ওইসব গ্রামবাসীদের যাদের জন্য সে অতীতে কাজ করেছে, ছোট্ট টামা, মহৎ তাকাহ। হঠাৎ কেমন যেন করে উঠল নাথানের বুকটা। দৌড়ে পানির ধারাটার কাছে গিয়ে পানির উপর ঝুঁকে পড়ল। গভীর ভাবে শ্বাস নিল সে। খুব চেষ্টা করলো পাকস্থলী থেকে উগড়ে আসা খাবারগুলো চেপে রাখতে, কিন্তু ব্যর্থ হলো। একটা চাপা আর্তনাদ করে বমি করে দিল। সামনের দিকে ঝুঁকে থাকলো সে, হাত দুটো হাঁটুর উপর রেখে গভীর ভাবে দম নিচ্ছে। পিছন থেকে চিৎকার দিয়ে উঠল কস্টস। দিন ফুরোতে বেশি বাকি নেই ব্র্যান্ড, আপনার কি মনে হয় এখানে কি হয়েছিল? অন্য কোনো গোত্রের আক্রমণ? নাথান নড়ল না একটু। পাকস্থলীর উপর বিশ্বাস নেই তার।
কাছে এসে প্রাইভেট ক্যানেরা সহানুভূতির একটি হাত রাখল তার কাঁধে। যত তাড়াতাড়ি এখানকার কাজ শেষ হবে আমাদের, তত তাড়াতাড়ি ফিরে যেতে পারবো আমরা। মাথা নেড়ে সায় দিল নাথান। শেষবারের মতো লম্বা করে শ্বাস নিয়ে জোর করে মৃতদেহের কাছে এগিয়ে গেল। কি মনে হয় আপনার? তারা রাতের বেলায় পালাতে চেয়েছিল, কিভাবে বুঝলেন এটা? ওই দেখুন, একটা মশাল পুড়ে কয়লা হয়ে আছে, গভীর অন্ধকারে যাত্রা শুরু করেছিল ওরা। যখন আক্রমণটা হয়েছিল, এই পুরুষগুলো নারী ও শিশুদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তারা ব্যর্থ হয়, নারীরা হয়ে দাঁড়ায় দ্বিতীয় সারির প্রতিরক্ষার দেওয়াল। শিশুগুলো নিয়ে পালাতে চেয়েছিল ওরা। গাছের বাঁকে পড়ে থাকা একটি নারী মৃতদেহকে দেখালো সে। একটা মৃত শিশুকে জড়িয়ে পড়ে আছে। ঘুরে দাঁড়ালো নাথা। আক্রমণ করা হয়েছিল নদী থেকে, বেশ অপ্রত্যাশিত ভাবে আক্রমণের শিকার হয় সবাই, এতই দ্রুত যে কোন রকম পাল্টা আক্রমণ করার সুযোগও পায়নি ওরা। কিভাবে ওদেরকে হত্যা করা হয়েছে তাতে কিছু যায় আসে না আমার। কোন হারামির বাচ্চারা ওদের কিভাবে মারলো আমি সেটা জানতে চাই। নাথান বলল, আমি জানি না, একটা শরীরেও কোনো তার বা বর্ষার আঘাত দেখতে পাচ্ছি না। তবে এটাও হতে পারে, শত্রুরা আক্রমণের পর তাদের অস্ত্রগুলো আবার ফেরত নিয়ে গেছে, নিজেদের অস্ত্রের মজুদ ঠিক রাখা এবং কোনো প্রমাণ না রাখার জন্য। দেহগুলো যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে আছে, তাতে বলা অসম্ভব কোন অস্ত্রের আঘাতে এদের মৃত্যু হয়েছে। তাহলে অন্যভাবে বলতে গেলে আপনার কাছে কোনো সূত্রই নেই? ঘামে ভেজা কপাল বুঝল নাথান, এখনো কাঁপছে সে। কে ঘটল এখানে? কথা শেষ করে সামনে এগিয়ে গেল কস্টস। নতুন আদেশ এসেছে, একটা লাশ নিতে হবে এখান থেকে পরীক্ষার জন্য। সবচেয়ে কম নষ্ট হওয়া একটা লাশ নিয়ে যেতে হবে। কেউ কি আছে একটা পেছে নিতে সাহায্য করতে পারে? কেউ কোনো উত্তর দিল না। এতে কিছুটা অপমানিত হয়ে বাঁকা হাসি দিল সার্জেন্ট। ঠিক আছে, কস্টস বলল, আমি অবশ্য ভাবিনি কেউ রাজি হবে। প্রাইভেট ক্যারিয়ার দিকে তাকালো সে। দুর্বল ডক্টরকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না কেন আপনি? এটা পুরুষের কাজ, বুঝলেন? জি স্যার। নাথানকে সঙ্গে আসার জন্য ইশারা করল ক্যারিয়ার। তারপর দুজনে গ্রামের দিকে হাঁটা শুরু করল একসাথে। সার্জেন্টের শ্রবণ সীমার বাইরে আসতেই বিড়বিড় করে বলে উঠল ক্যারিয়ার, জঘন্য একটা লোক। এইমাত্র সঞ্চিত তিক্ত অভিজ্ঞতাটুকু ফিরে আসার সময়টুকু তাদের দুজনকেই নিশ্চুপ রাখল। সাবানের কাছে পৌঁছাতেই মানুষজনের কণ্ঠস্বর শোনা গেল। গতি বাড়িয়ে দিল নাথান। প্রাণের মাঝে যত দ্রুত ফিরে আসা যাবে, প্রাণহীনদের কথা ভোলা যাবে তত দ্রুত। প্রাইভেট এডি জোনসের কাছে চলে এলো সে। সাবানের মূল প্রবেশপথে দাঁড়িয়ে পাহাড়ের কাজে ব্যস্ত সৈনিক নাথান এবং ক্যারেরা গোলাকৃতি সাবানোর দরজার কাছে পৌঁছাতেই এডি জোন্স তাদেরকে স্বাগত জানিয়ে হুট করে খবরটা জানালো। আপনারা একটু বিশ্বাস করবেন না জঙ্গল থেকে কি ধরে এনেছি আমরা। কি ধরে এনেছেন? ক্যারেরা জিজ্ঞেস করল। জোন্স আঙুল তুলে দরজার দিকে দেখালো। যান, নিজের চোখেই দেখে আসুন। ক্যারেরা তার বন্দুকের ব্যারেলটা তুলিয়ে নাথানকে প্রথমে যাওয়ার ইশারা করলো। সাবানতে ঢুকে নাথান দেখল একদল মানুষ জড়ো হয়ে আছে ঘরটার ঠিক মাঝখানে। এখানে কোনো ছাদ না থাকায় দিনের শেষ আলোটুকু প্রবেশ করছে ভেতরে। ম্যানুয়েল সবার থেকে একটু দূরে টরটরকে নিয়ে দাঁড়িয়ে আছে। নাথানকে দেখা মাত্রই একটা হাত উঁচু করল সে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। সবাই কম বেশি আলোচনায় মগ্ন। একে ধরেছি আমরা, উচ্চ স্বরে বলল ওয়্যাক্সম্যান। তিনজন রেঞ্জার কিছু একটা দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য সিভিলিয়ানদের জন্য সেটা দেখা যাচ্ছে না। কবচির বাঁধনটা অন্তত খুলে দিন।
তার পা দুটো তো বাঁধাই আছে আর লোকটা বেশ বৃদ্ধ। আপনি যদি লোকটার কাছ থেকে কোনো সহযোগিতা আশা করেন তবে এভাবে কাজ করলে হবে না। চোখ করলো কাউ। আমাদের প্রশ্নের সামনে ওনাকে মুখ খুলতেই হবে, হুমকে সুরে বলল ওয়্যাক্সম্যান। ফ্র্যাঙ্ক এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এই অপারেশনটা কিন্তু এখনো আমার ক্যাপ্টেন। এই বন্দি লোকটার উপর কোন রকম অত্যাচার হোক আমি তা চাই না। এরই মধ্যে নাথান খোলা জায়গাটা পার হয়ে সবার সাথে যোগ দিয়েছে। আনাফং এক নজর দেখল তাকে, চোখে তার আতঙ্ক ভর করেছে। রিচার্ড জিন একটু সরে দাঁড়ালো তাকে দেখে, সন্তুষ্টির এক হাসির রেখা ফুটে উঠল ঠোঁটের কোনায়। মাথা নেড়ে সায় দিল সে নাথানকে দেখে। জঙ্গলে খাপটি মেরে থাকা অবস্থায় লোকটাকে ধরেছি আমরা। ম্যানুয়েলের জাগুয়ার এ কাজে আমাদেরকে সাহায্য করেছে। মনে হয় তুমি ওর চিৎকার শুনেছ। জাগুয়ারটা বুড়োকে গাছের সাথে জোরে চেপে ধরেছিল। জিন আরো একবার সরে যেতেই নাথান দেখতে পেল কাকে ধরেছে তারা। ছোটখাটো এক ইন্ডিয়ান মাটিতে বসা, হাত পা প্লাস্টিকের মোটা দড়ি দিয়ে বাঁধা। তার কাঁধ পর্যন্ত সাদা চুল পরিষ্কার ভাবে বোঝাচ্ছে লোকটা একজন বৃদ্ধ। সবার সামনে চুপচাপ হয়ে বসে কি যেন বলছে বিড়বিড় করে। তার চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছে তার দিকে তাক করা রাইফেল আর পাশে থাকা টটটনের উপরে। তার ইয়ানোমামো ভাষায় বিড়বিড় করে বলতে থাকা কথাগুলো শুনল নাথান। সে আরো ঝুঁকে গেল বৃদ্ধটির কাছে। সামানদের মন্ত্র এগুলো, শয়তান দূর করার সময় পাঠ করা হয়। নাথান অনুধাবন করল লোকটা নিশ্চয়ই একজন সামান হবে। সে কি এই গ্রামে হত্যাযোগ্য থেকে বেঁচে যাওয়া কেউ? ইন্ডিয়ানটার চোখ দুটো হঠাৎ নাথানের উপর স্থির হল। মৃত্যু লেগে আছে তোমার সাথে, সতর্ক করল সে তার নিজস্ব ভাষায়। তুমি এটা জানো, তুমি এটা দেখেছো। নাথান বুঝতে পারলো তার শরীরে ও পোশাকে লেগে থাকা মাংস পচা গন্ধ নাকে গেছে সামানটার। সে আরো কাছে গিয়ে ইয়ানোমামোকে বলতে শুরু করলো, এই যে দাদু, আপনি কে? আপনি কি এই গ্রামের কেউ? বৃদ্ধের চেহারায় ফুটে উঠল ক্ষোভ, মাথা ঝাঁকালো সে। এই গ্রামে সাওয়ারির দুষ্টু আত্মার ছায়া পড়েছে। এখানে এসেছিলাম নিজেকে ব্যানালির কাছে উৎসর্গ করতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। নাথানের চারপাশ জুড়ে সব তর্ক বিতর্ক থেমে গেল বৃদ্ধ লোকটার সাথে তার ভাবের আদান প্রদান হতে দেখে। পিছন থেকে কেলি ফিসফিস করে বলে উঠল, সে কারোর সাথে কোনো কথা বলেনি, এমনকি প্রফেসর কাউবির সাথেও না। ব্লাড জাগুয়ার ব্যানারের খোঁজ করছেন কেন আপনি? আমার নিজের গ্রামটাকে বাঁচাতে। আমরা তাদের কোনো কথায় কান দিইনি। আমরা শ্বেতাঙ্গ লোকটির মৃতদেহ পোড়াইনি। লোকটা ব্যানালিদের দাস ছিল। সঙ্গে সঙ্গে নাথান বুঝতে পারল ব্যানালির ছাপ দেওয়া শ্বেতাঙ্গ লোকটি জেরাল্ড ক্লার্ক ছাড়া আর কেউ নয়। আপনি ওয়াওয়ে থেকে এসেছেন? মাথা নেড়ে সায় দিয়ে মাটিতে থুতু ফেলল সে। অভিশাপ দাও ওই নামটাকে, অভিশাপ দাও ওই দিনটাকে যেদিনটায় ওই অশুভ শক্তি গ্রামে ঢুকেছিল। নাথান এবার বুঝতে পারল এই সামানি ওয়াওয়ার মিশনারির আশেপাশের সব আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা দিতে চেয়েছিল। তারপর তাতে কাজ না হওয়ায় তাদের গ্রামে আগুন লাগিয়ে দেয় বাকিদেরকে বাঁচানোর জন্য। কিন্তু তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী সে যে ব্যর্থ হয়েছে তা বোঝাই যাচ্ছে। ছোঁয়াচে রোগটি এখনো ইয়ানোমামো শিশুদের মধ্যে ছড়াচ্ছে। এখানে এসেছিলেন কেন? কি করেই বা এলেন? ওই শ্বেতাঙ্গ লোকটির ব্যবহার করা পথ খুঁজে পেয়েছিলাম আমি। তারপর নৌকাটা পেলাম, নৌকাটার রং আর কারুকার্য দেখে বুঝতে পেরেছিলাম ওটা ওই গ্রামেরই হবে। আর এখানকার পথঘাটও ভালো করে চিনি আমি, তাই এখানে এসেছি ব্যানালিদের খোঁজে, তাদের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য, তাদের দেওয়া অভিশাপ তুলে নেওয়ার অনুরোধ জানানোর জন্য। কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, মাত্র একজন নারী জীবিত পেয়েছিলাম এই গ্রামে। যেদিকটাই হত্যাযোগ্য হয়েছিল সেদিকটাই তাকালো সে। আমি তাকে পানি দিলাম, সে আমাকে সব খুলে বলল তাদের গ্রামে কি হয়েছে। সোজা হয়ে দাঁড়ালো নাথান।
কি বলেছে সে? জিজ্ঞেস করলো ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান। তার প্রশ্ন কানেই তুলল না নাথান। কি হয়েছিল বলুন তো? তিন মাস আগে শ্বেতাঙ্গ লোকটি এ গ্রামের শিকারীদের হাতে পড়ে। তার অবস্থা তখন খুব খারাপ, দুর্বল, হাড্ডিসার। ইন্ডিয়ানরা তার শরীরে আঁকা চিহ্নগুলো দেখে ভয় পেয়ে তাকে একটা জায়গায় বন্দি করে রাখে। তাদের ভয় ছিল লোকটা তাদের গ্রামে আবার না চলে আসে। তার কাছে যা যা ছিল সব নিয়ে তাকে একটা গুহায় বন্দি করে রাখে তারা। গভীর জঙ্গলে একা ফেলে আসে যেন ব্লাড জাগুয়াররা এসে তাকে নিয়ে যায়। শিকারী দলটি তাকে খাবার দিত, যত্ন নিত, কারণ ব্যানারের অধীনে থাকা কোনো কিছু তিল পরিমাণ ক্ষতি করার সাহস তাদের ছিল না। কিন্তু বন্দি লোকটার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকলো। তারপর মাসখানেক পর এক শিকারীর ছেলে অসুস্থ হয়ে পড়ে। মাথা নেড়ে সায় দিল নাথান। ছোঁয়াচে রোগটা ছড়িয়ে পড়ার কথা বলছে সে। এখানকার সামন ঘোষণা দিল গ্রামের সবাই অভিশপ্ত, বন্দি লোকটাকে মেরে ফেলার দাবিও জানালো সে। ব্যানালির তীব্র ক্রোধকে প্রশমিত করার জন্যই তাকে পুড়িয়ে ফেলল। কিন্তু পরের দিন সকালে যখন তারা গুহার কাছে পৌঁছালো, দেখলো লোকটা নেই। তারা ভাবলো ব্যানালি এসে তাকে নিয়ে গেছে, তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। তার একদিন পর তারা আবিষ্কার করলো তাদের একটা নৌকা নেই, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। একটু থামলো ইন্ডিয়ান। তারও কয়েকদিন পর সেই শিকারীর অসুস্থ ছেলেটি মারা যায়। তারপর আক্রান্ত হয় আরো কয়েকজন। এক সপ্তাহ আগে গ্রামের এক মহিলা বাগান থেকে কলা সংগ্রহ করে ফেরার সময় এই সাবানোর বাইরের দেওয়ালে একটা চিহ্ন আঁকা দেখতে পায়। কেউ জানে না এটা কিভাবে এলো। ইন্ডিয়ান সামান গোলাকৃতি ঘরটার দক্ষিণ পশ্চিম দিকটা দেখিয়ে মাথা নেড়ে সাই দিল। এটা এখনো আছে এখানে, ব্যানারের চিহ্ন। নাথান তার কথা থামিয়ে অন্যদের দিকে ফিরল। সে এতক্ষণ ধরে যা যা শুনছে তা বলে দিল ওদের। তার কথা শুনে সবার চোখ ছানা ভরা হয়ে গেল। নাথানের কথা থামতেই ক্যাপ্টেন ওয়াক্সম্যান জার্গিনসনকে বাইরে পাঠালো। সামান বর্ণিত চিহ্নটি সাবানোর দেওয়ালে আছে কিনা দেখতে। তার ফিরে আসার সময়টুকুতে সবাই যখন অপেক্ষা করছে, নাথান সে সময়ে ব্যস্ত ওয়াক্সম্যানকে বুঝিয়ে সামানের হাতের বাঁধনটা খুলল। বন্দি ব্যক্তিকে সাহায্য করতে দেখে ওয়াক্সম্যান রাজি হল। সামান এখন পানির বোতল হাতে নিয়ে মাটিতে বসে আছে, খুব সন্তুষ্টির সাথে চুমুক দিচ্ছে তাতে। কেলি হাঁটু ভেঙে বসে পড়ল নাথানের পাশে। তার বলা কাহিনী শুনে একটা জায়গায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সামানের চিকিৎসা পদ্ধতির বেশ মিল পাচ্ছে সে। এই গ্রামের সবাই জেরাল ক্লার্কে জঙ্গলের ভেতর এক জায়গায় আলাদা করে রেখেছিল অন্যদের থেকে। ঠিক এখন স্টেট সহ এবং অন্যান্য জায়গায় যেমন আক্রান্তদেরকে কোয়ারেন্টাইন করে অন্যদের থেকে আলাদা করে রাখা হচ্ছে। ইন্ডিয়ানরা জেরাল ক্লার্কে আলাদা করতে সক্ষম হলেও ক্লার্কের রোগের মাত্রাটা যখন বাড়তে শুরু করে, তখন গোত্রের অন্যেরা একে একে আক্রান্ত হয়, অথবা সেই শিকারীটি যার সন্তান আক্রান্ত হয়েছিল কোনো না কোনো ভাবে নিজেকেই ওই অজানা রোগের বাহক করে ফেলেছিল। মোটামুটি এভাবে রোগটা ছড়িয়ে পড়েছে এখানে। পুরো গোত্রই আতঙ্কিত হয়ে উঠল। ওদিকে জার্গিনসেন মাথা নিচু করে সাবানুতে ঢুকেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধ ঠিকই বলেছে, বাইরের দেওয়ালে আনারি হাতে একটা চিহ্ন আঁকা, ঠিক জেরাল্ড ক্লার্কের শরীরে যেমনটা আঁকা ছিল। মুখে অভিব্যক্তি ফুটিয়ে নাক কুঁচকাল সে। কিন্তু এই জিনিসটা দিয়ে যে বিচ্ছিরি গন্ধ আসছে, তাতে মনে হচ্ছে এটা শুকরের বিষ্ঠা বা ওরম কিছু দিয়ে আঁকা। তীব্র নাক চালানো গন্ধ। ফুরু কুচকে নাথানের দিকে ফিরল ফ্র্যাঙ্ক। সামান আর কি জানে দেখুন না, বের করতে পারেন কিনা। নাথান মাথা নেড়ে সাই দিয়ে সামানের দিকে ঘুরল। এই চিহ্নটা দেখার পর কি হলো? মুখ ঢেকে ফেললো সামান। ওই রাতে সবাই পালিয়ে যায়, কিন্তু তাদেরকে ধরে ফেলে। কে ধরে ফেলে? ফুরু কুচকালো ইন্ডিয়ান। যে মহিলা আমার সাথে কথা বলেছিল সে ছিল মৃতপ্রায়, তার জাবান বন্ধ হয়ে আসছিল। নদী থেকে কিছু একটা উঠে তাদেরকে খেতে আসছিল,
তারা শুয়ে পড়ে, কিন্তু ওটা তাদেরকে পানির ধারা পর্যন্ত অনুসরণ করে ধরে ফেলে। কি কি এসে ধরলো তাদেরকে? বেনালি। আরো এক ঢোক পানি গিলল সামান। না, তবে ওই মহিলা আর কিছু বলেনি। তাহলে কি সেটা? জঙ্গল, চাপা কণ্ঠে বলল সে। নদী থেকে জঙ্গলটা উঠে এসে তাদেরকে আক্রমণ করেছিল। নাথানের কপালে ভাঁজ পড়ল, কাঁধ তুলল সামান। আর কিছু জানি না আমি। ওই অভিশপ্ত মহিলা মারা গেলে তার আত্মা গোত্রের বাকি সবার আত্মার সাথে যোগ দিল। পরের দিন, মানে আজকে, আমি আপনাদের নদী দিয়ে আসার শব্দ শুনেছিলাম। দেখতে গিয়েছিলাম আপনারা কারা। সে ম্যানুয়েলের জাগুয়ারটার দিকে তাকালো। কিন্তু ওর কাছে ধরা পড়ে যায়, মৃত্যু আমার পিছু নিয়েছে, ঠিক যেমনটা নিয়েছে আপনাদেরও। কেলি এবার নাথানের পাশে হাঁটু গেড়ে বসল। তার কথা শুনে কে বুঝলে? বুঝতে পারছি না, বিড়বিড় করল নাথান। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলোর কথা মনে পড়ল তার। সে ভেবেছিল নদীর অপর প্রান্ত থেকে কোনো কিছু আক্রমণ করেছিল তাদেরকে, কিন্তু ওই মহিলার কথা যদি সত্যি হয় তাহলে নদীটা নিজেই উঠে এসে তাদেরকে আক্রমণ করেছিল। তাদের সাথে চোখ দিল কাউরি। ঘটনাটা ব্যানালিকে নিয়ে প্রচলিত বিশ্বাসের রূপকথার সাথে সঙ্গতিপূর্ণ। বলা হয়ে থাকে তারা, মানে ব্যানালি, ইচ্ছা মতো যে কোনো কিছুতেই রূপ নিতে পারে। কিন্তু নদী থেকে কেই বা আসতে পারে আর মানুষ মারতে পারে এভাবে? কল্পনাই করতে পারছি না। সাবানোর দরজার কাছে একটা ছোট শোরগোল উঠলে তাদের মনোযোগ সেদিকে চলে গেল। স্টাফ সার্জেন্ট কস্টস ভেতরে এলো দরজা ঠেলে। পেছনে একটা ট্রাভেল ট্রে টেনে আনছে সে। ভি আকৃতির ট্রেটার উপর একটা মৃতদেহ রাখা। হত্যা চোখের জায়গা থেকে তুলে আনা হয়েছে ওটাকে। তাদের পেছনে তীক্ষ্ণ চিৎকার দিয়ে কেঁদে উঠল সামান। ঘুরে দাঁড়ালো নাথান। ইন্ডিয়ানটার চোখ দুটো ভয় কাঁপছে। ওই অভিশপ্তকে এখানে এনো না, ব্যানালিকে আমাদের উপর ডেকে আনছো তুমি। জার্গেনসেন এগিয়ে গিয়ে তাকে শান্ত করতে চাইল, কিন্তু এই বয়সী ভালো বেশি শক্তি দেখালো সামান। সে রেঞ্জারের হাতে গলে বেরিয়ে গেল। তারপর এক দৌড়ে একটা ঘরে গিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হ্যামকটি ময়ের মতো বেয়ে গোলাকৃতি ছাদের খোলা অংশ বরাবর উঠে গেল। এই দৃশ্য দেখে এক রেঞ্জার রাইফেলে তাকে তাক করল। গুলি করো না, চিৎকার দিল নাথান। তোমার অস্ত্র নামাও কর্পোরাল, আদেশ দিল ওয়্যাক্সম্যান। ছাদের উপরে উঠেই বৃদ্ধ সামান থামল। তারপর নিচের মানুষদের দিকে ফিরে তাকালো সে। এই লাশটা ব্যানালির সম্পত্তি, তাদের জিনিস তারা নিতে আসবে। এ বলেই ছাদ থেকে জঙ্গলের দিকে ঝাঁপ দিল সামান। তাকে ধরে আনো, দুই রেঞ্জারকে আদেশ দিল ওয়্যাক্সম্যান। ওরা ওকে কখনোই খুঁজে পাবে না, বলল কাউ। যেরকম ভয় পেয়েছে সে, জঙ্গলে হারিয়ে যাবে চোখের পলকে। প্রফেসরের ভবিষ্যৎবাণী সত্যি হলো। খুঁজে পাওয়া গেল না ইয়ানোমামু সামানকে। দুপুর গড়িয়ে সন্ধে নামতেই কেলি সাবানোর এক কোনায় নিরাপদ ও আরামদায়ক একটি জায়গা খুঁজে নিল নিজের জন্য। ব্যস্ত হয়ে পড়ল লোকগুলোর মৃত্যুর কারণ খুঁজে বের করতে। ক্যাপ্টেন ওয়্যাক্সম্যান আর ফ্র্যাঙ্ককে জেরাল্ড ক্লার্কের চিহ্ন দেয়া গাছটা দেখতে নিয়ে গেল নাথা। ইন্ডিয়ানদের হাতে ধরা পড়ার আগে এটা লিখেছিল সে, ফ্র্যাঙ্ক বলল। কি দুর্ভাগ্যের ব্যাপার, লোকালয়ের কত কাছে এসে পড়েছিল সে, তারপর ধরা খেয়ে বন্দী হলো। মাথা ছাকালো ফ্র্যাঙ্ক। প্রায় 3 মাস ধরে সে বন্দী থাকলো। সাবানোতে ফিরে আসতেই টিমের বাকি সদস্যরা রাতের আনুষঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ল। আগুন জ্বালানো হলো, রাতের প্রহরী নির্ধারণ করা হলো, রাতের খাবার তৈরি করার পর আগামীকালের জন্য কাজের পরিকল্পনা করে নিল তারা।
নদীপথ ধরে এগোনো হবে না আপাতত। আগামীকাল থেকে জেরাল্ড ক্লার্কের ব্যবহৃত পথটা ধরেই ভ্রমণ করবে টিমটা। সূর্যাস্তের পর রাতের খাবার ভাত মাছ রান্না হতেই কিলি তার অস্থায়ী মর্গ ছেড়ে বেরিয়ে এলো। একটা ক্যাম্প চেয়ারে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর চলতে থাকা আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার পরীক্ষার ফলাফল জানালো সবাইকে। আমি যতটুকু বুঝতে পারছি তার শরীরে বিষাক্ত কিছু ঢোকানো হয়েছিল। মৃতদেহে ভয়ঙ্কর কিছু নমুনা পেয়েছি আমি। জিহ্বাটা ছিঁড়ে নেওয়া হয়েছে, এর মানে দেহে এমন কিছু প্রবেশ করানো হয়েছিল যাতে শরীরের আভ্যন্তরীণ নালীগুলো সংকুচিত হয়ে যায়। মেরুদণ্ড এমনকি অন্যান্য অস্থিও বাদ যায়নি এই রোগ থেকে। কি ধরনের পয়জন এটা? জিজ্ঞেস করলো ফ্র্যাঙ্ক। এটা বের করতে ল্যাবরেটরির সাহায্য লাগবে আমার, এমনকি পরীক্ষা ছাড়া এটাও বলতে পারছি না ঠিক কিসের মাধ্যমে বিষটা ছড়িয়েছিল। হয়তো বিষ মাখা তীর, বর্ষা বা ডাল। মৃতদেহটা মাংস খাওয়া পোকার আক্রমণে এতটাই নরম হয়ে গেছে যে ঠিক করে বলা প্রায় অসম্ভব। সূর্যাস্ত দেখে নাথান তাদের আলোচনাটা শুনে গেল চুপচাপ। তার মনে পড়লো অদৃশ্য হয়ে যাওয়া সামানের শেষ কথাগুলো, তাদের জিনিস নিতেই তারা আসবে। তারপর আবারও ঘুরে ফিরে সেই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের ছবি ভেসে উঠল তার চোখে। তার আশেপাশে এবং পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা অজ্ঞাত রোগটির কথাও ভাবলো গুরুত্বের সাথে। এগুলোর ভিতর দিয়ে যেতেই নাথানের বোধ তাকে জাগিয়ে তুলল আবারও। জানান দিয়ে গেল খুবই সত্যি একটি কথা, সময় তাদের কাছ থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন আমাজনিয়ার সপ্তমতম পর্ব। কমেন্টে জানান গল্পটি কেমন লাগছে, আপনাদের কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে। তাই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।